কামাল সাহেব নারায়ণ দিতে হবে নতুন করে খুলে। আর প্লাস আমাদের আরেকজন আপু আছে, উনি কিন্তু কথা বলে নাই। আমি আক্তার, তো শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কি অবস্থা? অ্যাকাউন্ট আছে নাকি অ্যাকাউন্ট আপনি খুলবেন নাকি? জি স্যার, আমি অ্যাকাউন্ট খুলবো, বাট একটু যে রিসার্চ করতে হবে, তো এই জন্য আমি এই টাইমটার মধ্যে আর কি খুলি নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের রিমন সাহেব উনি বলছিল যে করতেছে আমার একটা পিসিতে, আচ্ছা সমস্যা নেই। প্লাস কিন্তু যার কারণে এখন দেখাচ্ছেন না, কিন্তু অন্যান্য কাজের মধ্যে কিন্তু আমার অনেক ভালো লাগছে যে আমি যে কাজগুলো দিছি আপনারা ক্লাসে করতে পারতেছেন বা অনেকে করছেন, আমার অনেক ভালো লাগছে বা মানে খুবই ভালো অন্যান্য দেশের মধ্যে দেখায়। মানে আমার খুব ভালো লাগে যে যখন ক্লাসে আমি যেটা দেই বা কি করে, কারণ অন্য যে স্টুডেন্ট আছে মানে যে কম বুঝে বা না পারে, তারপরে অনেকে জিজ্ঞেস করে না যে স্যার আমি নিজেকে বুঝতে পারিনি বা এটা আমার প্রবলেম, সেক্ষেত্রে সে একটু লজ্জা পায় বা আমি কিভাবে জিজ্ঞেস করি কেউ জিজ্ঞেস করতেছে না। সেক্ষেত্রে যখন পাশে অন্য ভাই যখন কেউ দেখায় তখন ওনার জন্য আর কি খুবই সহজ হয়ে যায় দ্বিতীয়বার যখন দেখে। এই জন্য আমি ক্লাসে যতটাই দেখাই দেখাই না কেন মানে খুব কম করে দেখানো হলেও যেন পারে, যে সবাই যেন পারে। এটাই কম বলতে আসলে মূলত হচ্ছে কি যে আমরা সবাই আন করতে পারবো। ওই যে এখন আমরা যখন গিক খুলবো, গিক খোলার পর কি ইনশাল্লাহ বাইরে কাজ পাড়াবো কি, আমরা কাজ আমরা যতটুকু শিখছি বা যে থিমগুলো দেখছি বা এই যে কোনো থিমের আমরা ডেমো ইনপুট ইনশাল্লাহ করতে পারবো, সমস্যা হবে না। সেম ডেমো ইনপুট এরকম যে আপনার বিভিন্ন জায়গায় রিকোয়ারমেন্ট যে প্লাগইন গুলো থাকবে যে সেগুলো অল মানে অটোমেটিক আসবে, যে অ্যাক্টিভ করতে বলবে সেগুলো অ্যাক্টিভ করে নেবেন, কিংবা আপনার মানে অপশন গুলো থেকেই যাবে ডেমো ইনপুট। এটার অনেক কাজ পাওয়া যায়, অনেক কাজ থাকে ডেমো ইনপুট দিয়ে, কারণ বর্তমানে ক্লায়েন্ট তো চায় না, মানে বিভিন্ন ক্লায়েন্ট আছে যারা ওয়ার্ডপ্রেস দিয়ে আর কি করে, যারা যে শুধু ডেমো ইনপুট করে মানে এক একজন দিয়ে এক এক কাজ করা, মানে কারো দিয়ে ডোমেন হোস্টিং টা কিনা, প্লাস কারো দিয়ে ওয়ার্ডপ্রেস টা ইনস্টল করা, কারো দিয়ে মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা বা থিম প্লাগইন গুলো সেট আপ করা, কিংবা এইটুকু সহ মানে আমার আপনাদের ডেমো ইনপুট করা, অন্য কারো দিয়ে কাস্টমাইজেশন করা, এরকম কিছু করা, মানে এগুলো ছোট ছোট কাজ যেগুলো আছে সেগুলো অনেক 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 কাজ পাওয়া যায়। মানে আপনার মানে ডলারটা কম, আপনাকে যদি কি বলে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে বলে, থিম প্লাগইন গুলো অ্যাক্টিভ করতে বলে বা আপনার ডেমোটা ইনপুট করতে বলে বা এটা খুব সময়ের ব্যাপার না, খুব অল্প সময় লাগে। সেটার জন্য যদি আপনাকে $20 $40ও দেয়, এটা সময় খুবই কম, $40ও দেয় আপনার লস হবে না। কারণ আপনি যদি একদিন পর পর কিংবা পরের দিনই $40 $50 কাজ করে, আপনার একটা হিউজ একটা আসলে যারা ফ্রিল্যান্সার যারা টাকা ইনকাম করে, যেমন আমারটাই ধরেন এখন আমি নিয়মিত ক্লাস নিচ্ছি অন্য একটা ব্যাপারে, বলছিল যে গভর্নমেন্ট থেকে যারা মানে সার্টিফিকেট তো আমার ওইসব আছে আর কি, সার্টিফিকেট আছে আমি যে ইনস্টিটিউট থেকে শিখছিলাম সেটা, আর আপনাদেরকেও সার্টিফিকেট দিবে, সাকসেসফুল সার্টিফিকেট দিবে বলছে, প্লাস যে ট্রেনাররা আছে তাদেরকে একটা করে কার্ড দিবে মানে গভর্নমেন্ট থেকে যে কার্ড দিবে বলছিল, যার কারণে যে কার্ডটা কিন্তু আপনারা যদি ট্রেনার হইতে পারেন বা পরবর্তীতে লট চলে বা এরকম কি অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই বা লট নিতে পারেন, বা আমি আমার এই জায়গায় যে আমাদের এই আহমেদ কালচার স্যার আছে উনি কিন্তু একটা লট নেওয়ার চিন্তা ভাবনায় আছে, আরেকটা লট আর কি মানে অলরেডি কথা হয়ে গেছে, মানে যার কাছে বর্তমানে আছে ওনা মানে ওনারা দুইজনে আর কি নিবে মানে ডাইরেক্ট মিনিস্টারের কাছ থেকে আর কি। ওই জায়গায় অনেক ট্রেনারের ব্যাপার স্যাপার আছে, মানে এটা আমার এই গতকালকে বলছে আর কি যে পেটে অনেক ট্রেনার লাগবে, এটা এখন না মানে কয়েক মাস পরে আর কি এটা হতে পারে, মনে আছে সামনের মাস বা পরের মাস, কিন্তু সব মাসে যে সব বেস একসাথে চলবে তা না, মানে কথার কথা 4 মাসের আপনাদের কোর্স কতদিনের? 4 মাসের না নাকি আপনাদের কোর্সটা কি 4 মাস পড়তেছে না 50টা ক্লাস স্যার? সম্ভবত
হ্যাঁ 4 মাস 120 দিন সম্ভবত এরকম করতেছে, যেহেতু অফ ডে আছে, শুক্রবার আছে, যেহেতু এরকম করতেছে। এই 4 মাসে যে আমি যে বেশ গুলো নিচ্ছি, প্লাস আমাদের রূপক স্যার আছে, মানে আলাদা মানে আমরা একসাথেই যে বেশ গুলো আছে এগুলো একটা লোডের এরকম ভাবেই চলে, মানে অনেক গুলো বেশ একসাথে রান করায় না, এই 8টা 10টা 12টা 16টা এরকম হিউজ থাকে একটা লোডের। সেক্ষেত্রে আমাদের ট্রেনারের প্রয়োজন পড়বো, নিশ্চিত প্রয়োজন পড়বো। আর এই যে আমি যেগুলো দেখাচ্ছি আপনারা দেখেন, যে প্লাগিন গুলো দেখাচ্ছি বা যে থিম গুলো দেখাচ্ছি, থিম গুলো কি কাস্টমাইজেশন করা খুবই সহজ, বা আপনাদেরকে যদি অন্য কোনো থিমও দেয় তাও পারবেন, কি পারবেন না, আপনারা যে যদি এভাডার মতো বা ডিবির মতো যদি অন্য একটা থিম দেয় বা এক্সট্রা বাইরের মতো একটা থিম দেয় এবং কাস্টমাইজেশন করতে বলে, থিম গুলো কি একটা ডিজাইন বা বিভিন্ন প্লাগিন এর সাহায্যে এগুলো কি ডিজাইন গুলো চেঞ্জ করা হয়, কাজ করা হয়, স্টাইল গুলো চেঞ্জ করা হয়, কি এগুলো পারা কি খুব কঠিন হবে, হয়তো বা অপশন গুলো একটু খুঁজে বের করতে হবে, এরকম না, তাই না? হ্যাঁ এই তো, হ্যাঁ। কিন্তু আমরা যারা নতুন আসছিলাম, যারা আগে না জানতাম, তাদের কাছে কি এটা খুব কঠিন ব্যাপার ছিল। কিন্তু এখন যদি আপনাকে অন্য একটা থিম দেয় যে এটা দিয়ে আপনি একটু কাজটা করে দেন, বা আরো আমি আমি আরো থিম দেখাবো ইনশাল্লাহ, সামনে অনেক থিম আছে তো দেখাইতে হবে আর কি, ইনশাল্লাহ দেখাবো। তো তখন যদি আপনাকে আমি দেখাই বা বলি যদি, তখন আপনি নিশ্চয়ই পারবেন, কারণ আমি যে রকম থিমটাই দিই না কেন, হয়তো বা আপনার একটু ইউটিউবে যাইতে হবে বা গুগলে যাইতে হবে, কিংবা আপনার যে থিমের যে ওয়েবসাইট আছে সেখানে যাবেন, যাওয়ার পর ওরা লেখা দিছে বা দেওয়া আছে বা ওদের ভিডিও আছে যে কিভাবে ডেমো ইনপুট করতে হয়, কিভাবে কাস্টমাইজেশন করতে হয়, কিভাবে কোন টেমপ্লেট নিতে হয়, কোন প্লাগইন অ্যাক্টিভ করতে হয়, সবকিছু যে কোম্পানি থিমটা বানাইছে, যে কোম্পানি এগুলো বানাইছে, সেই কোম্পানি আলাদা ভিডিও রাখে, ওনার অ্যাওয়ার্ডের মধ্যে সবকিছু লেখা রাখে, ওরা এ টু জেড সবকিছু বইলা রাখে, দিয়া রাখে। হয়তো আপনি একটু খুঁজতে ক্লায়েন্ট এরকম একটা মানে থিম দিল, আপনি কাজ করছেন না, সেটা অবশ্যই যদি সে থিম দিয়া থাকে, থিমটা তো যেমন একটা কোম্পানি বানাইছে, ওনারা বানাইছে তো অবশ্যই বানাইছে, সেক্ষেত্রে ইনফরমেশন গুলো কি দিয়ে রাখছে যে কিভাবে যাইতে হবে, কিভাবে করতে হবে, কোথায় গেলে কোনটা অ্যাক্টিভ করতে হবে, কোন প্লাগইন এড করতে হবে, জাস্ট একবার যদি খুঁজে নেন পরবর্তীতে ওই একবার কাজ করেন, দ্বিতীয়বার ওই টিম আর আপনার শিখতে হবে না, প্রথমে যা শিখলেন এটাই, পরবর্তীতে প্রয়োজন হবে না, এরকমই কাজগুলো এরকমই। এটা মানে খুবই একটা মজার বিষয়, বা আমরা যে যখন যে কি বলে ওই জায়গায় কিছু সিএসএস করতে হয়েছে আমাদের টিমের মধ্যে মাঝে মধ্যে বা প্রয়োজন পড়বে হয়তো, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এইচটিএমএল সিএসএস এগুলো শিখতে হবে, জানতে হবে, খুবই মজার। আর এখন আপনাদের প্রথমে কেন ওয়ার্ডপ্রেস শেখানো হচ্ছে, দেখেন ওয়ার্ডপ্রেসটা খুবই সহজ, পূর্বে বলছিলাম যে আমাদের 50% স্টুডেন্ট জড়িয়ে যায় প্রথমেই, কেন এই যে কোড দেখে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট স্টেপের কোডগুলো দেখি, কিন্তু দেখেন ওয়ার্ডপ্রেসটা খুবই মজার এবং সহজ, কিন্তু এগুলো শুধু করে আমরা ইনস্টল করি, অ্যাক্টিভ করি, কি কাস্টমাইজেশন করি, খুবই মজার। সেক্ষেত্রে আমরা কি অ্যাকাউন্টটা খুলতেছি কেন, যে আমরা কাজ শিখছি তাই আমরা বসে থাকবো কেন, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট শিখবো, সেগুলোর উপরও কাজ করবো বা কাজ পাবো, এখন যেগুলো আমরা কাজগুলো মানে জানি বা করতে পারবো, এখন আমরা আর্ন করি, অ্যাকাউন্ট খুলি, বা এখন থেকে আমরা কি আর্ন করা শুরু করে দিব, বা যতটা অ্যাক্টিভ থাকতে হয় বাইরে কোর্স পড়াইতে হয়, প্রথম অবস্থায় আমাদের একটু কষ্ট হবে, 10টা করে বাইরে কোর্স পড়াইতে হবে, কিন্তু তেমন আমরি কিছু না, কিন্তু আপনার যখন দু একটা রিভিউ হয়ে যাবে দু একটা গিয়ের মধ্যে, তখন ক্লায়েন্ট 5-star রিভিউ থাকবে, আপনি ডলার কম নিলেন বা কিন্তু একটা রিভিউ নিলেন, তখন ক্লায়েন্টে ভাববে যে যেহেতু একটা রিভিউ আছে তখন আর কি এটা ভরসা করা যায়, একটা কাজ দেওয়া যায়, তখন কাজ পাবে ইনশাল্লাহ। আমার দুইটা স্টুডেন্ট স্যার দেখলাম যে বাইরে, হ্যাঁ জি কামাল স্যার, মানে স্যার বাইরে কাজ সেন্ড করার সাথে সাথে তো দেখি মানে 50টা সাথে 100টা করে মানে অফার সেন্ড করা হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি ও আচ্ছা আচ্ছা ওই বাইরে কাজটা আপনি বলতেছেন যে যখন পাঠাবো ওই জায়গায় ডলার মানে আছে যে আমরা কত ডলার পাঠাবো নাকি বললেন, বুঝতে পারিনি ভালোভাবে, কষ্ট করে বলেন। বাইরে যখন প্রথমে একটু কাজ নেওয়া কষ্টকর, মানে বাইরে কষ্টিয়া মানে যখন আপনার ডলার ডলারটা না কি বলতেছেন, মানে কত ডলার আপনি
হ্যাঁ বাইরে স্যার বায়োডাটা রিজেক্ট করে না আমরা যে অফারটা যে সেন্ড করব ওইটা বলে হ্যাঁ হ্যাঁ ওটা পরে কি হবে আর কি না কি বলবেন যে বায়ো বায়ো বায়োডাটা পাঠানোর সঙ্গে সঙ্গে আমাদের মতো সেলার আছে যে এক মিনিটের মধ্যে এরকম 50 60 100 টাকা করে অফার সেট করে সেন্ড করে ওনার কাছে একজনের কাছে হ্যাঁ হ্যাঁ অনেকেই অনেকেই সেন্ড করে এটা অফারটা এটা আপনার আমি এইটুকু মানে বুঝছি মানে আপনার কথা বুঝতে পারলাম যে যে যখন বায়ারটা কি করবে মানে রিকোয়েস্ট পাঠাবে বা ওই জায়গায় আমরা কি আমরা ওইটা কি অফারটা লেগে পাঠাবো যে হ্যাঁ হ্যাঁ এগুলো আমরা করে দিতে পারবো $72 এরকম কিছু হইতো তাই না এটাই তো বললেন যে অনেকেই পাঠায় হ্যাঁ অনেকেই পাঠায় কিন্তু অনেকেই সবাই কাজ পাবে না সবাই কাজ পাবে না আর ওটা যেমন আর এই জায়গায় আপনি সবাই কাজ পাবো না যার কাছে বায়ার রিকোয়েস্ট অনেক সুন্দরভাবে লিখতে পারবে যে হ্যাঁ আমি তোমার এটাও করে দিতে পারবো এটাও করে দিতে পারবো তুমি যেভাবে চাইবে মানে এটা মানে সবাই হবে না কিন্তু প্রত্যেকদিনে অনেকগুলো বায়ার রিকোয়েস্ট আসবে যেটা আপনার কাছে কাজ ইজি থাকবে শত শত মানে দৈনিক মানে শত শত আপনার বায়ার রিকোয়েস্ট আসে আপনার মূলত হতে পারে যে আমরা অনেক সময় অ্যাকাউন্ট খুলছি যে স্যারের ফালতু কথা বলতেছে এত বায়ার রিকোয়েস্ট আসে না দিনের দুই চারটা পাঁচটা কিন্তু আপনার কিছু টাইম আছে যেমন দুপুর টাইম দুইটার দিকে কিংবা আপনার সন্ধ্যার দিকে কিংবা রাতের দুইটার দিকে বা ফজরের সময় সকালবেলা এরকম কিছু টাইমে মানে অনেক বাইরে রিকোয়েস্ট আর কি আসে আচ্ছা যাই হোক সেই ক্ষেত্রে আমরা মানে যে বিষয়টা ক্লায়েন্টকে বলবে মানে মেইন জিনিসটা ফোকাস করে মানে ওটা লিখতে হবে লিখে তারপর যখন সেন্ড করব সে যেটাই বলবো বা যেটা চাইবে তখনই ঠিক কিন্তু ক্লায়েন্টকে পড়ে প্রায় সবারটাই পড়ে বা যার কাছে মানে যেটা আপনার কিছু কিছু ক্ষেত্রে বুঝতে হবে হয়তো বা স্যারেরা আপনাদেরকে এইগুলো টিপস দিবে বা কিছু বলবে যে ক্লায়েন্ট আসলে বয়স কি তাকে কি বলে ডাকতে হবে কিংবা তার যে কাজের যদি সে যদি পুরাতন থাকে তাকে কি শর্ট করে কিছু লিখবেন নাকি নতুন সে অনেক লং করে লিখলেন যেন বুঝতে পারে না সে অনেক কিছু পারে নতুন যে থাকবে হয়তো বা ভাববে অনেক কিছু লিখলে যে সে কি অনেক কিছু পারে হয়তো বা তাকে কাজটা দিই অনেক কিছু পারে যেহেতু অনেক কিছু লিখছে সে অনেক কিছু জানে জানে মানে কি পারে এরকম কিছু হইতে পারে আপনি বয়স বুঝছে কোন প্ল্যান কিরকম আপনি নাম দেখে বুঝতে পারবেন কিংবা কয়েকটা ইমেজ থাকবে এরকম কিছু অনেক কিছু দেখে বুঝতে পারবেন এই বিষয়ে স্যাররা হয়তো বা টিপস দিবে বা কথা বলবেন ঠিক আছে এগুলো কোনো সমস্যা নাই আর যখন আপনার প্রথমে একটু কষ্ট হইতে পারে কি দু একটা গিগে দু একটা করে কি বলে রিভিউ পাওয়ার জন্য কিন্তু আপনি যখন দুই চার পাঁচ দিন কষ্ট করবেন বা দু একদিন মনে আছে মানে আমরা যখন ক্লাস করছি আমাদের যখন ক্লাস 18টা সম্ভবত 18টা না 20টাই চলে গেছে তারপরে অ্যাকাউন্ট খুলছিলাম খোলার পরে $300-এর কাজ আমরা নিয়ে নিয়েছিলাম $40 পরে স্যারকে কল দিয়েছি স্যার যে কি যে আমরা এই কাজ তো একটা নিছি কাজ নেওয়ার পর আর কি যে কাজ নিয়ে নিছি ওনা স্যার এটা প্রথম করবো কি স্যারে ওইগুলো দেখাইছে না যেটা যে কাজ নিছি দেখাইছে না বলতেছি সর্বনাশ এতো কাজ তো মিনিমাম $300 লাগবে সময় লাগবে দুই দিন আপনারা এটা কয় ডলার নিয়েছেন $40 $40 তো ফাইবার এই জায়গা থেকে কিছু নিবি তখন ওটা ক্যান্সেল করে দেওয়া হয়েছিল কারণ আপনার মূলত প্রথমে একটু কাজ নেওয়া কষ্টকর হয়ে যাবে কিন্তু ওই যে বললাম না যে $300 কাজ $40 জন্য ক্লায়েন্ট কিন্তু দিয়ে দিচ্ছে কিন্তু আমরা নতুন ছিলাম ঠিক তেমনি আপনাদের বড় বড় কাজ যেমন ধরেন ডেমো ইনপুট যে বললো যে ওয়ার্ডপ্রেস ডোমেন হোস্টিং এর আপনার এটা এটা দিল লগইন অ্যাক্সেস টা দিয়ে দিল দেওয়ার পর আপনাকে বলতেছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবা এবারে আর থিমটা ইনস্টল করবা প্লাগইন গুলো অ্যাক্টিভ করবা প্লাস আমার যে যে ডেমোটা আছে ডেমোর কিন্তু নিচে আলাদা আলাদা নাম আছে সেই নামটা বলে দিল যে এই ডেমোটা কি তুমি ইনপুট করো এটা আপনার লাগতে পারে কম করে হলো $50 মানে শুধু শুধু ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর অ্যাক্টিভ করার পর $50 কথার কথা বাজেটটা আছে মানে আপনি সেই জায়গায় ক্লায়েন্টে আপনার দিব কত বলো যে $20 সে অফার করবে এই জায়গায় কিন্তু আসলে মূলত যারা টপ রেটেড বা প্রো মানে ওয়ান এ লেভেল ওয়ান লেভেল টু তারা কিন্তু কথা বলে নেই আসলে যেটা গিগে থাকে সেটাই দিতে হবে এমন কোনো কথা না সেক্ষেত্রে আমাদের যেগুলো $50 $60 সেটা $10 $5 দিয়েও করতে হবে কেন আমাদের মূল জিনিস হচ্ছে কি কিন্তু রিভিউ রিভিউটা যখন আমাদের থাকবে তখন কি পরবর্তীতে অবস্থাতে সব ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করবে রিভিউর উপর প্লাস আপনার কাজের অভাব থাকবে না অনেক কিছু প্রথম হয়তো বা আপনার কি লস করতে হবে লস আমাদের কিছুই না এগুলো আমাদের জন্য যারা কাজ করে তাদের জন্য কি এগুলো কিছুই না
এই আধা ঘন্টা এক ঘন্টা সময় দেওয়া $10-20 দেয় সমস্যা নাই, সমস্যা নাই। কিন্তু আমাদের আমার এইরকম একটা স্টুডেন্ট আছে, কালকে গতকালকের আগের দিন একটা পোস্ট করছে একটা ওয়েবসাইটে, মানে আপনার একটা মানে আমাদের যেরকম একটা সাইড বার থাকে না, সাইড বার দেখছি দেখাইছিল স্যারের ডিবিতে বা কিংবা অ্যাভাটারে সাইড বার দেখাইছিল, সাইড বার কিংবা আমি দেখাইছিলাম সাইড বার রিমুভ করা বা এড করা না স্যার। আচ্ছা আমাদের ওই সারিয়ার না স্যার, সারিয়ার কাব্য নাকি নাম জানি স্যার, উনি কি দেখাইছিল সাইড বার দেখাইছিল সাইড বার কিভাবে রিমুভ করতে হয় বা এড করতে হয় না স্যার। আমার নাম ইসেম আর কি, তার বাড়ি ত্রিশালে, তারপর সে শুধু এটাতে ক্লিক করে অন করে দিছে, পরে এটা টাইম লাইন দিয়েছে, বড় বড় কাজ পেলে মানে পোস্ট করে $250-$300 $500 উপরে থাকলে আর কি, আর যেটা ছোট গাছ এগুলো টাইম নেবে। আচ্ছা পরে মানে জায়গায় সে দিল যে আপনার একটা ক্লিক করে খালি একটা অপশন অন করে দিছে $40, ক্লায়েন্টে অনেক খুশি, ক্লায়েন্টে বলতেছে যে দেখো আমার যা বাকি কাজগুলো আছে বা যা কাজ আছে এগুলো তোমার দিয়ে করামো, আর পরবর্তীতে কোনো যদি আরো কাজ করা লাগে সব তোমার দিয়ে করামো, মানে এটা পরে বলতেছে, মানে কাজটা হওয়ার পরে, কাজ করার আগে অনেক ক্লায়েন্টে আপনাকে যেগুলা প্রো ওইগুলা অনেকে মানে বলতে পারে না থাকে না, বাটপার টাইপের সবার তো হাতের মূল যেমন পাঁচটা এক সমান না, সব মানুষ কিন্তু এক সমান না, অনেকেই কিন্তু দেখবেন যে মিষ্টি মিষ্টি কথা বলতেছে কিংবা কাজ করানোর সময় আপনাকে অনেক কথা বলবে, অনেক আশ্বাস দিবে, কিন্তু পরবর্তীতে ঠিক ওই রকম ভাবে আপনাকে সে নকি করবে না, খবরই নিবে না, মানে কাজ করতে চাইলে হ্যাঁ অন্য জায়গায় কাজ করাবে এরকম হয়। আচ্ছা সে পরবর্তীতে বলতেছে মানে কাজ শেষ হওয়ার পর কমপ্লিট হওয়ার পর দেখো তোমার কাজ আমার কাছে ভালো লাগছে, এই অপশনটা তুমি যেটাতে আমার অ্যাড করে দিছো, হ্যাঁ বলতেছে যে অ্যাড করে দিছে কিন্তু আসলে অপশনটা অলরেডি কি থিমের মধ্যে রয়ে গেছে, শুধু ক্লিক করে কি এটা মানে অ্যাক্টিভ করে দিছে $40 দিছে, শুধু একটা ক্লিকের দাম $40, মানে কাজগুলো এরকমই থাকবে, কিন্তু ওর রিভিউ আছে ওই লেভেল ওয়ানে চলে গেছিল, পরবর্তীতে সে বিয়ে করছে আর কি, বিয়ে করার কারণে এটা সম্ভবত 3 মাস আগে, পরে যে মাসে বিয়ে করছে সেই মাসে উপরন্ত তার $666 ছিল, না সরি এটা পরের মাসে, ওর আগে কিমান $1,000 ছিল না, মানে ৬৬,০০০ টাকার মতো না, মানে ৫০+ আর কি টাকা ছিল সাড়ের মধ্যে, এরকম কিছু আর কি মনে নেই, মানে পরবর্তীতে সে লেভেল ওয়ানে আসল, যার কারণে বলতেছি মানে হ্যাঁ কথাটা বলছি আর কি, যে লেভেল ওয়ানে দেখলাম আবার সময় দিতে হয়, আর যদি রেটিং খারাপ হয় বা আপনি যে কাজ না পারেন সেটা নিয়ে কি করলেন, যদি রেটিংটা কম দেয় 5-star জায়গায় 4-star দেয় তা আপনার লেভেল কমে আসবে, সমস্যা হবে কষ্ট হচ্ছে জানতে পারবেন, সমস্যা নাই, আর আমরা যেগুলো করবো শুধু ছোট প্রথমে কাজ করবো বা কম ডলারে কাজ করবো এগুলো দিয়ে পসিবল চলা, সমস্যা নাই, কিন্তু যখন আপনি শুরু থেকে বড় হইতে হবে, যখন রিভিউ হয়ে যাবেন ভালো উপায়টা রিভিউ থাকবে তখন ক্লায়েন্টে আপনাকে নক করবে, বুঝছেন, আর যারা বড় মানে টপ রেটেড বা লেভেল টু বা লেভেল ওয়ানে আছে তাদেরকে কিন্তু প্রচুর টাকা দিতে হয়, ডাবল টাকা পে করতে হয়, আর যারা এই যে আমরা নতুন আছি যারা শিখতেছি তাদের কিন্তু 50% লাগে না, 20%-30% দিয়ে কি কাজ করার নেই, যার কারণে কি নতুনরা আর দু একটা রিভিউ থাকলে তো ক্লায়েন্টে আরো মানে শিওর হতে পারে আরো কাজ বেশি পাওয়া যাবে, মানে কম ডলার, আর যারা মানে কি বলে যারা আপনাদেরকে হিউজ অ্যামাউন্ট নিয়ে মানে ওয়েবসাইট বানাইতে চায় মানে বাজেট খুবই অনেক, তারা খালি টপ রেটেড লেভেল ওয়ান লেভেল টু রে বলে, মানে অনেক অনেক এই যে বললাম না যে $300 গিগের মধ্যে লেখা এই জায়গার মধ্যে $1,100 ক্লায়েন্টে বলছে হ্যাঁ বল হ্যাঁ চাইছে ১৫০০-১৩০০ মধ্যে আসছে তো $1,300 দিয়ে কাজ করে দিচ্ছে দুই দিনে একটা ওয়েবসাইট বানাইছে শেষ, এরকম কিন্তু প্রথমে আমাদের রিভিউটা সংগ্রহ করতে হবে যার কারণে কি কম লোক প্রাইসের মধ্যে কাজ করবো। আচ্ছা যাই হোক এখন আমাদের যেটা প্রয়োজন যে ফাইবার যে অ্যাকাউন্ট যে প্রয়োজন প্লাস ফাইবার অ্যাকাউন্ট হয়ে গেলে আমরা গিগ তৈরি করবো, আজকে হয়তো বা গিগ তৈরি করতাম যদি দু একজন এখন দেখা এখন স্যার আমার ইমেল কনফিগারেশনটা পাচ্ছি না স্যার, ভেরিফিকেশন ও ইমেল ভেরিফিকেশনটা পাচ্ছেন না, আপনার যে ইমেলটা আছে আপনার যেখানে ইমেল মানে আপনার ফোনের মধ্যে কি ইমেল
আপনারই মিলে যাইতে হবে আপনার ইমেইলে যাইতে হবে ইমেইলে যাওয়ার পর দেখবেন ফাইবার থেকে যে ইমেইল দিয়া খুলছেন সেই ইমেইলটা দেখবেন একটা সেই ইমেইলের মধ্যে একটা নোটিফিকেশন আসছে ফাইবার থেকে সেখানে ঢুকেই খালি কন্টিনিউ করলেই হবে ক্রিয়েট হয়ে অটোমেটিক হবে আমি তো কোনো ফাইবারে ফাইবারে কোনো মেইলই পাইনি মানে এরকম কোনো মেইল আসেনি আমার কাছে আমি দুইবার এটা করেছি আচ্ছা আচ্ছা আপনার ইয়াতে আসবে না আরিমন সাহেব আপনার ফাইবারে আসবে না মানে আপনি যে ফাইবারে যে ইমেইলটা মেইল মেইল হ্যাঁ মেইল করতে আসবে ঠিক আছে কিনা আপনার আচ্ছা আপনি মেইলটা চেক করে মানে চেঞ্জ করে দেখতে পারেন কারণ এরকম তো হওয়ার কথা না মানে বললাম স্যার ওই ভেরিফিকেশন আচ্ছা এই যে এরকম হয়তো বা অনেকের মানে যখন বাসায় কেউ থাকবেন তখন একবার করার পর দেখবেন যে হবে না বা আসবে না বা একটু দেরিতে আসবে এরকম সমস্যা হইতে পারে যার কারণে আমি বলি যে ক্লাসে করে নিন হয়তো বা আমি আমি দেখি বা যে অন্য ভাই যারা আগে করছে বা তারাও বলতে পারে যে কোনো বিষয় হয়তো বা আমার প্রবলেমটা হয়েছে না আমি প্রবলেমটা ফেস করি নাই যার কারণে কি এটা আমি জানি না হয়তো বা কিন্তু অন্য ভাই যার অ্যাকাউন্টটা আছে বা কেউ করছিল এরকম হইতে পারে তো বা আমরা একটু সার্চ করতে পারি যখন আমরা ক্লাসে যেটাই করি না কেন আমরা চাইবো যে ক্লাসে মানে আমি যেখানে আমি ধরেন পাঁচটা লাইন করতে পারবো পাঁচটা লাইনে আলাদা আলাদা জিনিস পাঁচটা জিনিস শিখতে পারবো সেক্ষেত্রে যদি আমি চারটা শিখাই বা দেখাই একটা সময় আপনারা দুইটা একটা জিনিস করলেন সেক্ষেত্রে যদি প্রবলেম হয় আমার ক্ষেত্রে তো সেটা প্রবলেম নাও হইতে পারে আপনাদের ক্ষেত্রে তো হইতেই পারে সেটা সলভ হয়তো বা আমি করি বা অন্য ভাইয়ের যদি কোনো সময় সমস্যা হয় বা উনি যদি বলে দিতে পারে সেটা আপনার জন্য কিন্তু সহজ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বলি যে আমরা ক্লাসে যে কোনো জিনিস করি না কেন যে অনেক বেশি যে শিখতে হবে তেমন কোনো কথা না আপনি কম শিখে পরবর্তীতে আপনি যদি ওয়েটা বুঝেন আপনাকে যদি কেউ রাস্তা ধরাই দেয় যে এই রাস্তা দিয়ে আপনি কি মার্কেটে যাবেন সেটা আপনার জন্য কি অনেক ভালো আপনি মার্কেটে যাইতে পারবেন যদি একটু আগায় দেয় আর যদি আপনাকে পুরোপুরি আগাই দিল কিছু বললো না বা এটা দিয়ে কোথায় যাইতে হবে এটা দিয়ে কোথায় যাইতে হবে বা কিভাবে অন্য মার্কেট প্লেসে মার্কেটে সরি অন্য মার্কেটে যখন যাবেন তখন যদি সেগুলো না বুঝায় শুধু মার্কেটেই নিয়ে যায় হইলো না কিন্তু আর যদি আপনাকে বুঝাই দেয় যে এই মার্কেটে গেলে এদিক দিয়ে যাইতে হয় বা রিক্সা নিতে হয় তারপর কি বড় একটা অন্য একটা কার নিতে হয় বা মানে বাসে যাইতে হয় এরকম কিছু বুঝায় যে গেলেও সেম এরকম ভাবে ওই বা যাইতে হয় এই রাস্তাটা এরকম আর যদি আপনাকে ডাইরেক্ট নিয়ে যায় কিছু না বললো কিন্তু আপনি পরবর্তীতে হয়তো বা ভাববেন যে অন্য মার্কেটে যে আমি যাবো শপিং এ যাবো তখন কিভাবে যাবো এরকম মানে আমি একটু সিম্পল বুঝাচ্ছি মানে বোঝানোর চেষ্টা করছি আপনাকে যাই বোঝাই না কেন আপনি ক্লাসে চেষ্টা করবেন সব সময় যে যারা ভালো স্টুডেন্ট না মানে এরকম বলতেছি না যে মানে আমরা সবাই পারি ইনশাল্লাহ পারি বা সবাই পারতেছি এটা আমি জানি দেখতেছি সবাই পারতেছি ইনশাল্লাহ কিন্তু আমরা যারা মানে মানে অনেকে চেষ্টা করি ক্লাসের মধ্যে কমপ্লিট করে অন্য অন্য বেসেও বা আপনাদের এই বেসের মধ্যেও কিন্তু ক্লাস কমপ্লিট করছে বা করে আমি যতটা জানি চারটা ক্লাসের মধ্যে পরবর্তীতে বাসায় কম মানে নেক্সট টাইমে আর কি বাসায় কম কষ্ট করতে হবে আর কি এরকম আর কম কম দেখাটাই ভালো কারণ এটা হয়তোবা যারা পুরাতন বা যারা যা কিছু জানেন তাদের কাছে হয়তোবা একটু অন্যরকম লাগতে পারে যে দেখেন স্যারে কম দেখাচ্ছে দেখাচ্ছে কিন্তু যারা নতুন তাদের মানে একটা জিনিস বারবার করতে পারবে অনেক সময় পাবে মানে খুব যেটা যেটা মানে করবে বা আমি দেখাবো সেটা যেন খুব ভালোভাবে করতে পারে হয়তো বা আমি এই জায়গায় যদি আমার একটু স্ক্রিপ্ট হয়ে যায় থাকে সেই জন্য ইউটিউব দেখে বা অন্য কারোর কাছ থেকে মানে ভালো কারোর কাছ থেকে হেল্প নিয়ে এইটুকু যেন কমপ্লিট করতে পারে পরবর্তীতে যেন এটা আর কোনো প্রবলেম না হয় আর যদি আমি আপনাকে দেখাই গেলাম 4 ঘন্টা আপনি পরবর্তীতে বাসায় গেলেন ভিডিও দেখতে হবে আপনার সময় নাই ভিডিও দেখার অন্য একটা জব আছে আপনি একটা বিজনেস করেন কিংবা আপনার ফ্যামিলিকে সময় দিতে হবে অন্য টাই করতে হবে বা অন্য কাজের কারণে আজকে ক্লাসটা কমপ্লিট করতে পারলেন না যে ভাবছেন যে বাসায় রাত্রিবেলা কমপ্লিট করবেন তখন অন্য একটা কাজ করে গেল একটু ফ্যামিলির কেউ একজন অসুস্থ হয়ে গেল
হসপিটালে চলে গেলেন, অন্য একটা ক্লাস শো করতে পারলেন না আগামী মানে আগামীকালকে, মানে সামনের ক্লাসটা আগামীকালকে পরের দিন আর কি, আপনার দুইটা ক্লাস একসাথে জমা হয়ে গেল, পরবর্তী ক্লাসেরটা কমপ্লিট করতে হবে, এটা রয়ে গেল, এটা মানে ভিডিও দেখলে একটু প্যারা মনে হয়, এটা আপনার কাছে কি আপনি লসে পড়ে গেলেন, মানে ভালো লাগবে না একটা জিনিস, মানে জমায়া কাজটা করলে। আর আমি যেহেতু কম কম দিই যেন আপনি কমপ্লিট করতে পারেন, যেন আপনি সাকসেস হইতে পারেন, এই জন্য। আর যারা পুরাতন আছেন তার কাছে একটু কষ্টকর মনে হতে পারে যে স্যারের একটু একটু দেখা, যার কারণে যে যে আমি যে কথাগুলো বলতেছি বা দেখাইতেছি যেন আপনারা সাকসেস হইতে পারেন, যার কারণে কি আমি এটাই এই জন্যই দেখাচ্ছি আর কি, আপনারা সাকসেস হইতে পারেন, এটাই আমার মানে আশা একটি, যে যদি আপনারা সাকসেস হন আমার নিজের কাছে ভালো লাগবে। বা এটাও আসলে আমরা মূলত কারা যে সবাই কি ইসলামে আছি বা যে যে কোনো ধর্মে থাকি না কেন, আমি ওরকম নেগেটিভ কিছু বলবো না, যে এটা আমার জন্য আর কি একটা মঙ্গলজনক হবে যদি আপনি সাকসেস হতে পারেন, আর্ন করতে পারেন, কারণ এটা আপনি এটা আপনি কাজটা করবেন, এটা আপনার হালাল হবে, হারাম হবে না, আপনি যে কাজটা করবেন সেটা হালাল হবে, ঠিক আছে। আর আপনি যদি একটা গভর্নমেন্টের বা পুলিশের চাকরি নেন, কথার কথা বলতেছি, এই জায়গায় ঘুষ দিতে হয়, বা আপনি যদি একটা স্কুলের মধ্যেই যান বা মিনিমাম আমাদের এই জায়গায় একটা মানে দাখিল মাদ্রাসা আছে, সেখানে একজন আমার একটু সিনিয়র, উনি সাধারণ একটা মানে কিছু না কইরা পাইরা একটা দস্তুরির চাকরি নিতে যাচ্ছে, আট লাখ টাকা দিতে হচ্ছে, মানে এটা গ্রামের মধ্যে করছে, তারপর দস্তুরির চাকরি 8 লাখ দিতে হচ্ছে, এটা কি ঘুষ না? এটা আসলে বৈধ না, হালাল না। সেই ক্ষেত্রে আমরা যেটা ফ্রিল্যান্সিং করব সেটা কি ঘুষ দিতে হচ্ছে না? এই যে আমি ক্লাসটা করাচ্ছি বা আপনাদের দেখাচ্ছি, গভর্নমেন্ট থেকে আমাকে যাই দেখ না কেন, 40,000 দেখ বা কম দেখ, আরো বেশি দেখ হয়তো বা পরবর্তীতে যদি আরো বেশি দেয় সমস্যা না, কিন্তু এটা যে আমাকে গভর্নমেন্টে 1 টাকাও দিতে হচ্ছে না, 1 টাকায় আমি কি ঘুষ দিতে হচ্ছে না কিচ্ছুই না, এই যে এখন আপনারাও ক্লাস নিতে পারবেন না, এই জায়গায় ক্লাসটা হয়তো বা বলে নাই গতকাল, মানে গতকালের আগে দিন রাত্রিবেলা আমাকে বলছে প্রজেক্ট নিচ্ছে, অনেক ট্রেনারের প্রয়োজন হবে, কারণ এক একটা লোডে অনেক স্টুডেন্ট থাকে, যারা এরকম ই করতে পারবো আমি সিলেক্ট করবো বা বলবো যে যারা খুবই এক্সপার্ট, বা এইগুলোই আমি যেগুলো দেখাচ্ছি এরকম একটা রুটিন থাকবে, তাই না, যে এগুলো করলে সবই পারবে, তখন এই জায়গা থেকেও নেওয়া হবে। প্লাস আমাদের কাইলা করে যে স্যার হয়তো বা বলছিল যে এদিকে ফার্ম হচ্ছে, সেখানে কি লুক নিবে হয়তো বা অনেক কিছু বলছে, এটা আমাদের আজ এগুলো জবই করতে হবে এরকম কোনো কথা না, আপনার তো মার্কেট প্লেস ইনশাল্লাহ কাজ করবেন। দেখেন আপনি যখন ফাইবারে যাবেন, আমি স্ক্রিনটা শেয়ার করি, আমরা যখন ফাইবারে যাই এ দেখেন আমাদের অনেক ভাই, এই দেখেন 600 526টা আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, দেখেন $120 করে লিখে রাখছে, ওদের তো সব ক্লায়েন্টে এই জায়গায় যখন 526টা রিভিউ আছে, 5 স্টার দেখাচ্ছে, এ দেখেন $120 করে, কিন্তু ওনাকে মিনিমাম উনি কম কাজ করছে 800 ক্লায়েন্টের, কম করে হলো এই গিগের উপর 800 ক্লায়েন্টের কাজ করছে, কম করে হলো, আচ্ছা এই জায়গায় ক্লিক করে যাই যদি, দেখেন 120 বেসিক এর মধ্যে, স্ট্যান্ডার্ড এর মধ্যে $450, প্রিমিয়াম এ দেখেন $750, এ দেখেন কি পরিমাণ উনি মানে ডলার ইনকাম করছে, দেখেন অবস্থাটা, মানে কি বলি যে মার্কেট প্লেসে কাজের অভাব নাই। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে যদি নেট আছে, নেটটা থাকবে, যে আমরা যে ডাটাটা ব্যবহার করি, নেটটা ব্যবহার করি, ততদিন আশা করি ইনশাল্লাহ কাজ থেকেই যাবে, বুঝতে পারছি। সবাই অনেকে ভাবতে পারে যে এত এত ফ্রিল্যান্সার হয়ে যাবে, হ্যাঁ এগুলা এত এত ফ্রিল্যান্সার হবে, এগুলা কাজ তো পাবো না, খুব কম কাজ পাওয়া যাবে না, তা না। ওই যে দেখেন যারা, এই যে যে ব্যক্তিটা দেখাইলাম যে যে জায়গায় উনি 526টা কাজ করছে, এই দেখেন 298টা কাজ করছে, মানে এক একটা গিগে, প্রত্যেক গিগ তো আর সবার গিগ তো একসাথে আর এই জায়গায় দেখাচ্ছে না, মানে মানে এই দেখেন 600 400, এই দেখেন 300+, এগুলো সব কিছু এই দেখেন কাজ আছে, মানে এক গিগে যে একটা ফ্রিল্যান্সারের যে এক গিগের মধ্যে কাজ থাকবে এরকম না, বিভিন্ন গিগের মধ্যে আলাদা আলাদা গিগ আছে, সেগুলো হয়তো বা শু করতেছে না, বা অন্য জায়গায় শু করে, বা যে ক্যাটাগরি আপনি সার্চ করতেছেন এই ক্যাটাগরির উপরে এগিয়ে আসছে, কিন্তু কাজের অভাব নেই, কাজ থাকবে। আপনি হয়তো বা প্রথম দিকে বারবার বলতেছি যে আপনার কম ডলারে কাজ করতে হবে, প্রথম দিকে যেখানে $50 সেখানে $10, যেখানে $100 $300, $300 $80, $100 কাজ করলেন, এরকম প্রথমে হয়তো বা, কেন রিভিউ এর জন্য, যখন আপনার রিভিউ থাকবে তখন আপনার সবই থাকবে ইনশাল্লাহ, আশা করি।
আর প্রথমে আমাদের অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাকাউন্ট আমাদের খুলতেই হবে। আর অ্যাকাউন্টে এখন যদি সময় দেয় আমাদের স্যারেরা হয়তো আপনি শুধু আপনার প্রোফাইলে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু চেষ্টা করছি। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, পাসওয়ার্ড প্রয়োজন হয় না। আমি কি একটা পাসওয়ার্ড দেখবো না, শুধু আপনারা দেখাবেন বা এক বাই উপর বাইকে দেখাবেন যে হ্যাঁ আমি করছি, আমি করছি, এরকম কিছু আমাদের অ্যাসাইনমেন্ট এটাই থাকবে ইনশাল্লাহ। আগামীকালকেই চাচ্ছি যে গিটটা, আজকে যদি গিট খুলি ওই যে অনেকে উইন্ডোজ দিতে হবে বা অনেকে কাজটা করতে হবে, মানে যারা নতুন তাদের জন্য ইয়ে হয়ে যেতে পারে। আমি চাই যে লাগছে ধীরে ধীরে। স্যার অ্যাসাইনমেন্ট কি এটাই থাকবে? হ্যাঁ হ্যাঁ এটাই অ্যাসাইনমেন্ট থাকবে, প্লাস ফাইভারটা খোলা। হ্যাঁ হ্যাঁ প্লাস এখান তো এখন 12টা বাজে, একটার আগে কেউ যাব না আশা করি। 10 জন আছি, মানে 9 জন আছি আমরা কিন্তু এখন, আমার স্ক্রিনটার জন্য ডাবল দেখাচ্ছে। তো স্যার এটা যদি আমরা অ্যাসাইনমেন্ট ফাইভার অ্যাকাউন্ট যদি খুলি এখন, ঠিক আছে, এটা কি প্রফেশনালি এটা ইউজ করব পরবর্তীতে? হ্যাঁ 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 এটা তো আপনার আমার কিছু না, এটাই এরকমই। আমি বলতেছি ওই যে আরেকটা জিনিস যে পুরোনা, মানে অ্যাকাউন্টটা যে পুরোনা হয়ে গেলে যদি রিভিউ না আসে আমরা কাজ না করি, সেক্ষেত্রে তো আমাদের পরবর্তীতে মানে অ্যাকাউন্টটা পুরোনা হবে কিন্তু দেখবে যে ক্লায়েন্ট দেখবে যে কোনো কাজ করে নাই। হ্যাঁ ওটা হচ্ছে কি যে আমাদের এই যে রিমন ভাই বা শাহিয়ার কবির সাহেব ভাই ওনারা বা যে কামাল সাহেব ভাই ওনারা কিন্তু আসলে মূলত আপনার রিজন সাহেব যেটা বলতেছেন ওরা পুরনো মানে অনেক আগে অ্যাকাউন্ট খুলছে, হয়তো বা তাদের তাদের যদি হয়তো বা কাজ করে থাকে অন্য অন্য বিষয়ে। ওই যে আমাদের একজন বলছে যে উনি ওই ভাই কি বলে আপনার কি করছে পূর্বে একা যে কাজ, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এর কাজটা করছে, যার কারণে কি ওনার অ্যাকাউন্টটা আছে বা আপনার আপওয়ার্কে ওনার অ্যাপ্রুভ আছে হয়ে গেছে। না স্ক্রিনটা দেখা যাচ্ছে না এমন স্যার, আপনাকে মনে হয় স্ক্রিনটা অফ করতে হবে, প্রেজেন্টিংটা অফ করতে হবে। আচ্ছা ঠিক আছে আমি প্রেজেন্ট অফ করি। আমাদের মাঝে নতুন একজন জয়েন করলেন কিন্তু আমি ওনাকে চিনতে পারতেছি না। আমি আবার ভাবলাম যে কোন রিপোর্টার আসলো। জি বলেন। আমিনুল ইসলাম স্যার আমাকে দুই একটা জিনিস একটু জানার ছিল। জি বলেন। এক নম্বর হচ্ছে আমি তো প্রথম ছিলাম না, সাজানো গোছানো হয়নি, ওটা ওভাবে রেখে দিছি। তো আমাদের এখানে এক বড় ভাই হচ্ছে গ্রাফিক্সে কাজ করতো, আমি যখন কাস্টমার কথা আছি তো বেশ ভালো ইনকাম শুরু করে দিয়েছিল। হ্যাঁ যাওয়ার পর দেখেন আপনার আমাদের যে ছবিগুলো আছে মিডিল পয়েন্টে দেখেন ছবি আছে আমাদের, সেই ছবিতে ক্লিক করার পর শেয়ারটা ব্লু কালারের আসবে, নীল কালারের আসবে। আমাদের যে ইমেজ গুলো আছে ছোট ছোট ইমেজ দেখবেন, আরেকটা স্ক্রিন ছোট দেখাবে সেখানে ক্লিক করলে শেয়ার বাটন দেখাবে, সেখানে দেখেন গ্লো স্ক্রিন বা শেয়ারে ক্লিক করলে চলে আসবে। আপনার মাউসের কার্সরটা মানে ক্লিক করলেই হবে, ওই যে আপনার আমাদের যে একটা ছোট একটা স্ক্রিন দেখাবে সেখানে আমাদের ইমেজ গুলো দেখাচ্ছে, শুনতে পাচ্ছেন রিমন স্যার? এরকম শেয়ার অপশন তো আসছে। সমস্যা
আমাদের আমি আরো বলি সমস্যা নাই, এটা স্বাভাবিক হইতে পারে যে আসলে যদি আমি যখন নতুন ছিলাম তখন কি আমি শেয়ার করি, মানে আমি এটা গুগল মিটটা আমি ইউজ করি না, আমি অন্য ফ্রেন্ড থেকে জিজ্ঞেস করছি। আচ্ছা আচ্ছা, এরকম তো আসে না, অপশন তো আসে না, ডাইরেক্ট স্ক্রিনটা শেয়ার হয় সবারই, আপনারই মনে হয় প্রথম হচ্ছে আর কি। আপনি ট্রাই করেন ক্লোজ, আচ্ছা আপনি ক্লোজ করে একটু কেটে দিয়ে আবার নতুন করে ট্রাই করেন, প্রেজেন্ট নাও মানে এন্টার ইউর স্ক্রিন উপর একটা, আর ইমেজে ক্লিক করার পর শেয়ারটা যখন ব্লু কালার আসবে তখন কি বলে শেয়ারে ক্লিক করলেই হয়ে যাবে। রিমন ভাই আপনি কি শেয়ার অপশন দেখতে পাচ্ছেন? শেয়ার অপশন আছে কি আপনার ওখানে? আপনি যে আমাদের ছোটো যে স্ক্রিনটা থাকবে, ছোটো যে স্ক্রিনটা থাকবে উপরে মিডিলে আমাদের যে ইমেজ গুলো দেখাচ্ছে আর কি, ছবিগুলো নামগুলো সেখানে ক্লিক করবেন, আপনার শেয়ারটা কিন্তু নরমালি আপনার কি থাকে নরমাল থাকবে, যে দেখাবে না ভালোভাবে ঝাপসা গুলা, মানে গুলা দেখাবে, ঝাপসা দেখাবে বা সাথে ক্যান্সেল দেখাবে। আপনি শুধু ওই যে ইমেজ গুলোর উপরে একটা ক্লিক করবেন, আমাদের যে ইমেজ গুলো আছে ছোট করে দেখায় মিডিলে, সেখানে ক্লিক করার পর আপনার শেয়ার বাটনটা আপনার ভালোভাবে ক্লিয়ার থাকবে, মানে ব্লু কালার আসবে, তখন শুধু ক্লিক করলে হবে। আচ্ছা এটা একটা ছোট একটা স্ক্রিন রেকর্ড করে ভিডিও বানানোর প্রয়োজন ছিল, গ্রুপে দিয়ে দিলে সবাই দেখতে পারতো আর কি, যারা যারা স্ক্রিনটা শেয়ার না করছে, হয়তো বা নতুন অবস্থায় অনেকের সমস্যা হয় বা অনেকের প্রবলেম হইতে পারে। স্যার আমি ফার্স্ট টাইম থেকে ঢুকতেছি স্যার, এখানে হচ্ছে জয়েন নাও আর প্রেজেন্ট নাও, আমি কোনটা করব, এখন প্রেজেন্ট নাও করে দেব নাকি জয়েন করব কোনটা? আপনি কি নতুন করে জয়েন করতেছেন নাকি মানে ইয়ার মধ্যে আসছিল তো আপনার আরেকটা মেয়ে থেকে? হ্যাঁ আমি আবার ডিসকানেক্ট করে আবার ঢুকছি, এখন আমি কি জয়েন দেব না আর প্রেজেন্ট ডাইরেক্ট দেব? জয়েন দেন, জয়েন 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 করেন, আর আমাদের লিংকে যাওয়ার পরে তো জয়েন দেখাবে। হ্যাঁ আর প্রেজেন্ট তো স্যার করতেছে, আমি বলতেছি এখন আপনি আপনার স্ক্রিনে ডান দিকে দেখেন প্রেজেন্ট নাও লেখা আছে, প্রেজেন্ট নাও ডান দিকে ওটাতে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, তারপর দেখেন হ্যাঁ হলো ইওর স্ক্রিন, ইন্টার ইওর ইন্টার স্ক্রিন এটাতে ক্লিক করেন। আচ্ছা ক্লিক করছেন ইওর ইন্টার স্ক্রিন, ইংলিশে বেসিক আসলে দেন না ক্লায়েন্টে, আসলে অনেক ক্লায়েন্ট তো কি কি বলে যে দেখে যে ওরা কি ইংলিশ কি পারবে কি পারবে না এরকম, মানে কথা কথা আমার টাইপ বলি যে আমি নর্মালি একদম ইয়ে না, কিন্তু সেক্ষেত্রে আপনি ফ্লুয়েন্ট দিতে পারেন, আপনি বেসিকটা চেঞ্জ করেন, বেসিক দিবেন না, এই যে দেখেন নিচে বেসিকের ডান দিকে একটা আইকন আছে সেটাতে ক্লিক করেন, হ্যাঁ এটাতে আইকনে ক্লিক করেন, এটা দিয়ে দেবো ফ্লুয়েন্ট দিয়ে দেবো। হ্যাঁ ফ্লুয়েন্ট, হ্যাঁ হ্যাঁ এটাই থাকবে, অলওয়েজ সবারটা দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, কারণ আপনি যদি সমস্যা হয় আমার আমাদের এরকম স্টুডেন্ট আছে, ওই যে যার যারটা বললাম জালামিন, যে সে মানে ইংলিশ পারে না, মানে সে প্রথমে আপনার কি বলে একটা কি টেকনোলজি জানি মানে বলে ওই ওটা থেকে আপনি একটা মানে হ্যাঁ ইন্টার কমপ্লিট করার পর ওই জায়গায় ভর্তি হয়েছিল, তারপরে কোর্সটা কমপ্লিট করে নাই, ইঞ্জিনিয়ারিং জানি আর কি একটা,
ইংলিশে খুবই স্লো আর আমি এই লিংকগুলো তো স্যার পরে দিলেও চলবে স্যার সব লিংকগুলো কি আমি দিয়ে দেব আমার যে অ্যাকাউন্টের যে লিংকগুলো আছে যেগুলো এখানে নাই না না সবগুলো দিতে হবে না আপনি দুই একটাতে দিলেও চলবে সমস্যা নাই না দিলেও হয়তো বা সমস্যা নাই আপনি গুগলে শুধু দিয়ে দিতে পারেন শুধু টুইটারও দিয়ে দিতে পারেন একটা দিলেও চলবে সমস্যা নাই না দিলেও তেমন তো সমস্যা নাই কিন্তু দিলে ভালো কারণ আপনি যদি দেন যেগুলোতে আপনি অ্যাক্টিভ থাকেন বেশি ঠিক আছে যেগুলোতে আপনি সবসময় অ্যাক্টিভ থাকেন বা যেগুলো আপনি ইউজ করেন এগুলাই দেওয়ার চেষ্টা করবেন কারণ ওখানেই কন্টাক্ট করতে পারে হ্যাঁ গুগলটাই তো বেশি হয়তো গুগলটা বেশি না এখান থেকে শুধু আমি হচ্ছে ইয়ে করছি সিকিউরিটি কামে আপডেট করে দিচ্ছি স্যার মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করছি এবং আমার হচ্ছে আটা সিকিউরিটি পোর্শনটা আমি দিয়ে দিচ্ছি স্যার হ্যাঁ গুড করতে হবে স্যার আপডেট বা প্লেট নাম্বার প্লেট এগুলো করতে হবে না 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 কিছু করতে হবে আপনি ফোন ভেরিফিকেশন প্লাস ওই আপনার যে সিকিউরিটি কোশ্চেনটা এটা আপনার খুব ইম্পর্টেন্ট সিকিউরিটি কোশ্চেনটা আপনি একটু নোট করে রাখবেন কারণ এটা আমরা সবাই নোট করে রাখবো হ্যাঁ কারণ আমরা যখন টাকাটা উড়াইতে যাব তখন এটা কি চায় তার কারণে আর আপনারা ওই যে নিচে যান নিচে মানে স্ক্রল করেন একদম নিচে যান তো এই যে দেখেন এই জায়গায় তাদের অনেক কিছু আছে যে যে ক্যাটাগরিজ অ্যাবাউট সাপোর্ট তারা কি কি ক্যাটাগরিজে কি কি আছে এগুলো গাইটা গাইটা একটু দেখবেন যেহেতু শুধু আপনাদের অ্যাকাউন্ট এটা কি 10 মিনিটের সময় ভালোভাবে করলে 10 মিনিট লাগবে না কিন্তু আমরা যারা নতুন আছি কি সময়ের ব্যাপার আমি অনেক সময় নিয়ে কিন্তু দেখাইছি আমি রিল্যাক্সে বা আমি টাইপ করছি একদম ধীরে ধীরে বা একটু স্পিডে করতে পারতাম বা বা আমি কি লিখবো কি করবো এই জন্য তো আমার একটু লেট হয়েছে হয়তো বা আচ্ছা যাই হোক অ্যাবাউট এই যে অ্যাবাউটে কি কি আছে নিজে জানেন একটু রিমন সাহেব হ্যাঁ এই জায়গায় থাকেন সাপোর্টে কি আছে কি কি সাপোর্ট দেয় কমিউনিটি কি কি আছে মোর ফ্রম ফাইবার এগুলো কি কি আছে মানে একটু ফাইবার প্রোতে কি আছে এগুলো ব্লগে কি আছে যেমন আপনার কি জানার প্রয়োজন একটু দেখার প্রয়োজন যদি কষ্ট করে পারেন কেউ কেউ দেখতে একটু দেখে নেবেন হয়তো এটা আমার পূর্বে বলার প্রয়োজন ছিল কারণ এটা দেখে নেবেন দেখে নেওয়ার কারণ হচ্ছে কি যে যে যারা বড় বড় যে কাজ করতেছে আমি দেখাইছি যে 600 করে কাজ করছে 400 600 বা এক একটার মধ্যে $150 $400 $750 এরকম গিগের মধ্যে দেওয়া যারা অনেক হিউজ কাজ করছে কি ফাইবারি কাজ করতেছে এরকমও আছে যে মাসে $5,000 ইনকাম করে $5,000 আমার স্টুডেন্ট এরা $1,000 পর্যন্ত ইনকাম করে মাসে $1,000 কত $83,000 প্লাস বা মাইনাস কমে বাড়ে ডলার বা $84 থাকে $83 থাকে $82 এরকম সেক্ষেত্রে আমাদের এগুলো একটু জানতে হবে যেহেতু ফাইবার নিয়ে কাজ করবো ফাইবারের পর যখন আমরা এটা প্রফেশনাল হয়ে যাবে তখন আপনার ক্লায়েন্ট কিছু কিছু কোম্পানি মানে আপনার ক্লায়েন্ট বলতে কিছু কোম্পানির ক্লায়েন্ট থাকবে যে ওরা আপনাকে হায়ার করবে তখন আপনার কি এরকম মানে মার্কেট প্লেসে পড়ে থাকার প্রয়োজন পড়বে না আপনাকে পার্সোনালি লোক দিবে স্কাইপিতে বা হোয়াটসঅ্যাপে ঠিক আছে হোয়াটসঅ্যাপে বা স্কাইপিতে থাকবে তখন কি আপনি সুন্দরভাবে ওনার কাজটা কি করে দিতে পারবেন কোনো সমস্যা হবে না আপনার মার্কেট প্লেসও থাকতে পারে থাকতে পারে ওরা আচ্ছা আপনি তো ভাবতে পারেন যে ক্লায়েন্ট চলে যেতে পারে ক্লায়েন্ট চলবে না ওরা আপনাকে মান্থলি ডলার পে করবে আপনার যদি দুইটা তিনটা ক্লায়েন্ট ভালো থাকে $1,000 পে করে কিন্তু সময় ওদেরকে সব সময় দিতে হয় না ওদের হয়তো বা দেশের বাইরে যেহেতু কথা কথা যদি আমেরিকা হয়ে থাকে রাত্রিবেলা পরে সে রাত্রিবেলা সময় দিলে যখন সে নক করবো তখন একটু কাজ করে দিলেন শেষ ওইটুকুই এই যে আমি বলছিলাম যে আমার চাচাতো ভাই যে রেদওয়ান যা যে আর কি ওয়ার্ডপ্রেসের কাজটা ওর থেকে করি প্লাস উনি পিএসপিডিগুলো করে তো উনি সোলার কোম্পানিতে ছিল প্রথমে একটা ফার্মে ছিল ফার্মে ওই ওই লোকটা ছিল আর কি ক্লায়েন্টটা ছিল ফার্মের $30,000 থেকে স্যালারি জব করতো ডেমো ডেলি করতো এক বছর ডব দেওয়ার পর সে কাজটা শিখছে এক বছরে পিএসপি শিখছে তারপর $30,000 স্যালারি ছিল কয়েক মাস পরার পর বাদ দিছে যে দেখে আপওয়ার্ক তখন অ্যাপ করাইতে হইতো না অটোমেটিক হয়ে যেত এত সমস্যা হইতো না মানে আপওয়ার্ক যারা না জানে আর কি চিনি এই জায়গায় আমাদের এই যে কোভিড ভাই উনি কিন্তু জানে এখন ওনার আপওয়ার্কটা ছিল এখন সম্ভবত লেভেলে আছে আর কি আচ্ছা পরে উনি আপওয়ার্কে কাজ শুরু করলো মানে এটা ভালো বেশ অনেক আগের কথা আপওয়ার্কে কাজ শুরু করার পর ওনার আপওয়ার্ক থেকে আসলো হঠাৎ করে ওই ক্লায়েন্টে কথা বলছে মানে সোলার কোম্পানি যে ফার্মে যে কাজটা করতো ক্লায়েন্টে কথা বলতেছে যে তোমার তোমার দেয়া যে আমার কাজটা করাইতো তো তুমি আমার কাজটা করতেছো না কেন মানে পার্সোনালি তো লক করতো যার কারণে পরে স্কাইপিতে আর কি উঠছে যে না আমি তো জবটা সাইড়ে দিছি যে জব সাইড়ে দিছো তুমি কি কাজ করো না হ্যাঁ আমি কাজ তো করি আর এই যে আপওয়ার্কে করতেছি পরে আপওয়ার্কে তারা কাজ দিল যে আচ্ছা তোমার তোমার দিয়ে আমি কাজ করবো আপওয়ার্কে
কিছুদিন আপওয়ার্কে কাজ করার পর বললো যে না আপওয়ার্কে না আসলে আপওয়ার্কে ওই যে পে করতে হয় ওরা কাজটা নেয় তো তুমি পার্সোনালি করো। পরে তারা দিল মানে ওই জায়গায় 40,000 প্রথম মাসে, পরবর্তীতে এক মাস যাওয়ার পর 60,000 টাকা, পরে দিল 70,000 পরের মাসে, পরে 90,000 টাকা, মানে 90,000 মানে এরকম মানে বাংলাদেশের টা আর কি পড়ছে আমি বলতেছি, মানে 90,000 বলতে প্লাস আর কি মানে $1,000 দিত আর কি, $1,000 দেওয়ার পর আর কিছু দিত আর কি, সে এরকম করছে। লাস্ট পর্যন্ত যে করছিল তখন 1,20,000 পড়তো একটা ক্লায়েন্ট থেকে। তার আমি যাইতাম তখন মানে যখন 1,20,000 টাকা স্যালারি ছিল তখনই আমি যাই, ওটা 17 থেকে আর কি 17 সালে, তখন আমি ওনার কাছ থেকে মানে জানতে পারি বা এরকম কাজ করা যায়। তখন আমার বলছে যে পিএসপি করে কুট করতে হয়, জাবা করলে অনেক কুট করতে হয়, অনেক সময়ের ব্যাপার, তুমি ছোট মানুষ পাবা না, তুমি করো যেহেতু আমার বড় হনি যে তুমি এগুলো পাবা না, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করো, হিউজ কাজ আছে। যে কত পার্সেন্ট দেখাইছিলাম, 35% না 30% মানে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়ার্ল্ডের মধ্যে ওয়েবসাইট হয়, মনে আছে আপনাদের? সরি 38% বলছে যে 38%, আর জাভা বলেন, জুমলা বলেন, বা পিএসপি বলেন, বা লারাভেল বলেন, যাই কিছু বলেন না, এগুলো দিয়ে কি হয় 62%। সেক্ষেত্রে আমার ওয়ার্ডপ্রেসটা দেখাইছে, আর ওয়ার্ডপ্রেস দিয়া যে একটু মজার শুনে বড় হয়ে হিসেবে উনি ভালো কিছু দেখাইছে। আর এই যে আপনারা একটা দেখতেছেন, পুট করতে হচ্ছে না, কষ্ট করতে হচ্ছে না, মানে খুবই ভালো। কিন্তু ওদের মানে হিউজ একটা ডলার পায় ওরা বেশি, কিন্তু ওদের কষ্টের চাইতে আঙ্গুরটা অনেক ভালো আমি মনে করি আর কি, আমার নিজের টাইমে মানে আল্লাহ তাআলার রহমতে কি আমাদেরটা অনেক ভালো, কারণ ওয়ার্ডপ্রেস অনেক মজার একটা জিনিস, এটা তেমন কুট করতে হয় না, কষ্ট করতে হয় না, সময় সাপেক্ষ এরকম প্রয়োজন পড়ে না। আচ্ছা যাই হোক, আমাদের যেহেতু ফাইবার নিয়ে কথা, আমাদের রিমন সাহেব কিন্তু দেখাইলো যে এই যেগুলো আমরা একটু সাপোর্ট অ্যাবাউট ক্যাটাগরিজ কমিউনিটি এগুলো কি বিষয়ে একটু দেখবো জানবো। আচ্ছা আমাদের রিমন সাহেব উপরেতে স্ক্রল করে দেখান আর কি, সবকিছু আপনার কমপ্লিট হয়েছে রিমন সাহেব? হ্যাঁ স্যার, আপনি যেটা যেটা বলছিলেন আমি মোটামুটি সেইটা করছি স্যার, তারপরে এখন প্রফেশনাল কি বাকি থাকলো এটা আপনি কি বলে দিবেন? আচ্ছা আচ্ছা, আপনি আপনার ওই যে আইকনে ক্লিক করেন তো ছবির আইকনে উপরে ডান দিকে যে প্রোফাইলে প্রো একটু ইয়াতে যান, ড্যাশবোর্ডে যান, তো এটা তো প্রোফাইল, ড্যাশবোর্ডে ক্লিক করেন। আচ্ছা এই যে কোথায় ছিলাম, ড্যাশবোর্ডে তো ছিলাম, আচ্ছা সরি সরি স্যার, প্রোফাইলে যান, প্রোফাইলে স্যার। প্রোফাইলে একটু নিচে স্ক্রল করেন, স্ক্রল করার পর কি ওরা বলতেছে না যে গিগ গিগ করা যাবে নাকি বলতেছে দেখা যাচ্ছে না, মানে গিগ গিগ ক্রিয়েট এ নিউ গিগ, হ্যাঁ হ্যাঁ ক্রিয়েট ইওর গিগ, হ্যাঁ হ্যাঁ এই তো ওনারটা হয়ে গেছে ঠিক, আমরা যারা আছি সবাই কি এরকম এটুকু করলেই চলবে, ঠিক আছে আমরা এটুকুই করবো, ক্লায়েন্টে জাস্ট আপনাকে দেখতে পারে আপনার ইমেজটা, ইমেজটা দেখার পর একটা মায়াবী একটা ই থাকতে পারে যে খুব সুন্দর একটা ইমেজ, আমার এরকম স্টুডেন্ট আছে যে চোখে সানগ্লাস দিয়ে মানে সেই স্টাইল ভাবে দেয়, কিন্তু এরকম আসলে প্রয়োজন না। এই জায়গায় আপনি একটা প্রফেশনাল মার্কেট প্লেসের মধ্যে প্রফেশনাল একটা ব্যবসা কাজ টাজ করবেন, যে আপনার তো সব বয়সের ক্লায়েন্টই থাকবে, এই জায়গায় কম বয়সের আমার মতো কম বয়সের বা আপনার মতো বয়সের বা একটু বৃদ্ধ বয়সের, মানে বৃদ্ধ বয়সের বলতে 60-এর উপরেও ক্লায়েন্ট থাকে, 60-70-80 এরকম বয়সের থাকে, কারণ এটা দেশের বাইরে প্রযুক্তির যুগ বা এরকম অনলাইনের মাধ্যম ক্লায়েন্ট থাকে, তারা যদি ওয়াংকং সং মানে চায়নার মতো কিছু দেয় তা কিন্তু হয়তো অনেকের কাছে ভালো লাগবে না। আর যারা যেরকমই ধরেন স্মার্ট থাক কিংবা বৃদ্ধ থাক বা আনস্মার্ট থাক, কিন্তু আপনার যদি ছবিটা আপনার পিকচারটা যেটা প্রোফাইল পিকচার সেটা যদি খুব মানে কি বলে ভদ্র থাকে, অনেক ভালো লাগে মানে ভালো লাগার মতো থাকে, তাহলে কিন্তু আপনাকে এটার উপর কাজ ই হয়। আর যদি আপনার ছবিটা দেখে না ভালো লাগলো হয়তো বা কাজ দিবে না, বা কাজ আপনার কথা ভালো লাগছে বাইরের কাজটা ভালো লাগছে আপনার ছবিটা ভালো লাগছে না দিবে না। আর এই যে ডিসক্রিপশনে লিখে রাখবেন যেন উনি ছবিটা দেখার পর প্রথমে তো ছবিটা চোখে পড়বে, তারপর নামটা তো আছেই সমস্যা নেই, ডিসক্রিপশনটা লিখলেন উনি একটু পড়লো যে না এত তো কাজ জানে কারণ লিখে রাখছে, স্কিল স্কিল তার স্কিলের মধ্যে কি কি আছে সে কি কি কাজ করে ওটা লিখে রাখলো, ওটা দেখলো যা সেইটুকু আর কিছু প্রয়োজন পড়ে না। আপনার গিগটা হচ্ছে কেমন
আগামী ক্লাসে আমি গিগ দেখাবো, সেই গিগের মধ্যে আপনাদের অনেক গিগ সার্চ করতে হবে, অনেক কিছু খুঁজতে হবে, অনেক কিছু অ্যাড করতে হবে। কেন? আপনার জন্য আমি যতটুকু দেখাই দিতে পারি এই কথাটা আমি না বললে পারতাম যে অনেক কিছু দেখবেন, অনেক কিছু সার্চ করবেন, অনেক কিছু নোট করবেন, নোট করার পর আপনি একটা গিগ তৈরি করবেন, এটা আমি না বললে পারতাম। কেন? যেন আপনি যেন ওই জায়গায় কি কষ্ট করে ক্লাসটা করতেছেন, আপনি যেন সাকসেস হইতে পারেন। ঠিক আছে, এই কারণে আপনি কি পুরোপুরি সাতটা করে গিগ খুলবেন, হয়তো পরবর্তীতে আপনি যেটাতে কাজ না পান সেটা রিমুভ করে অন্য ক্যাটাগরি সেট বা অন্য যে পরবর্তী সামনে আরো ক্লাস কাজগুলো শিখবো সেটা রিমুভ করে অন্য একটা গিগ খুলতে পারবেন, সমস্যা নাই। আর যেটা আপনি যে গিগটাতে কাজ পাবেন রিভিউ থাকবে সেটা চেঞ্জ করার প্রয়োজন নাই, রিমুভ করার ডিলিট করার প্রয়োজন নাই। বুঝতে পারছি সবাই? আমাদের রিমন সাহেব ওনার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে, আর কে কে মানে কে চাচ্ছেন যে পুরাতন অ্যাকাউন্ট দিয়ে কাজ করবো কিংবা ওটা বাদ দিয়ে নতুন করে অ্যাকাউন্ট খুলবো? আপনি শুধু তাদেরকেই করবেন যে আমার এই পেনিওর থেকে আমার যে ফাইবার অ্যাকাউন্ট আছে সেটা না, এই ফাইবার থেকে আমার পেনিওর অ্যাকাউন্টটা কি রিমুভ করে দেন, বাদ দিয়ে দেন। পেনিওরে বলবেন যে আপনার যে অ্যাকাউন্টটা আছে ফাইবার অ্যাকাউন্টের যে ডিটেইলস গুলো আছে সেটা এই পেনিওর থেকে বাদ করে দেন, আমি নতুন একটা অ্যাকাউন্ট এড করব বা এরকম কিছু, বা তখন আপনি এড করে দিতে পারবেন। আপনি আপনি একটু ই করবেন ইউটিউবের মধ্যে একটু দেখবেন, কামাল শেখ বুঝতে পারছেন, আপনি ইউটিউবের মধ্যে একটু দেখবেন, অবশ্যই এটা করা যায়, এটাও তো অবশ্যই আছে। মানে আপনি চাচ্ছেন যে আপনার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো যেন ওই তারা যেন রিমুভ করে দেয়, বাদ দিয়ে দেয়, এটুকুই তো। আপনি শুধু দেখবেন যে কিভাবে তাদের সাথে সাপোর্টে কথা বলা যায় বা কি বললে বলা যায়, ওগুলো ইউটিউবে আছে অবশ্যই, সম্ভবত দেখবেন। আর আমাদের রেজওয়ান সাহেব কিছু বলতে চাচ্ছেন? রেজওয়ান সাহেব, আচ্ছা আচ্ছা, একটু কষ্ট করে দেখেন, সমস্যা নেই। রেজওয়ান সাহেব কিছু বলতে, স্যার এই ছোট্ট একটা সমস্যা, সেটা কি আমার পিসিতে একটা অ্যাকাউন্ট লগইন করা আছে, মানে এই পিসি দিয়ে খোলা হয়নি অ্যাকাউন্টটা, তো অন্য একটা অ্যাকাউন্ট লগইন করা আছে, তো সেক্ষেত্রে আমার কি প্রবলেম হবে? মানে আপনার হয়তো প্রথমে হবে না 14-15 দিন বা কিছু, কিন্তু আপনি যখন ডলারটা আর্ন করবেন তখন থাকবে, বা যখন আপনি বাহির করবেন তখন ওরা কি ওই উপর থেকে সাপোর্ট থেকে তারা দেখে অ্যাকাউন্ট গুলো সব তখন চেক করবে, তখন আপনাকে এরকম হয়। আমার আমার যে স্যার ছিল ইফতেকার স্যার, উনি আর কি বলছে আর কি, আমি তো বাইরেও অনেক টিউটোরিয়াল দেখছি বা আগে থেকে শেখার পর ইনস্টিটিউটে গেছি, ওদের হিউজ বিজনেস, বিজনেসের কারণে পরবর্তীতে ক্লাসগুলো ভালোভাবে নেয় না, কিন্তু পরবর্তীতে অ্যাকাউন্ট খোলার সময় কথাটা বলছি যে আমার ডলার থাকাকালীন ডলার যাই হোক না কেন অনেকগুলো রিভিউ ছিল, তখন আমাকে আমারটা আমার অ্যাকাউন্টে ব্র্যান্ড হয়ে গেছে, আমার আমার মানে খুব কষ্ট লাগছে, এরকম কিছু বলবো হয় এরকম হয়, যার কারণে আপনার যদি অন্য অ্যাকাউন্ট লগ ইন করা থাকে বা ওদের কাছে তো ওই আপনার ইনফরমেশনটা চলে গেছে পিসি, তাই না? বা আপনার এটা আপনি ই করতে পারেন, ফার্স্ট উইন্ডোজ মারতে পারেন, নতুন করে উইন্ডোজ দেওয়ার পর পরে আপনি খুলতে পারেন, উইন্ডোজ তো বেশি সময় লাগে না। উইন্ডোজ মারলে আসলে হয় কি, মানে অ্যাকাউন্টের এখানে তো কম্পিউটারে সবকিছু, মানে হ্যাঁ হ্যাঁ ওদের ওখানে তো থেকেই যাবে, তাদের ওখানে অ্যাকাউন্ট থাকবে, আপনার তো আর ওই অ্যাকাউন্ট চাচ্ছেন না, আপনি কি পুরনো অ্যাকাউন্ট চাচ্ছেন? না না, এই তো আপনার আপনি ডিলিট দিয়ে রিমুভ করে দেন, তারপর কি
কাজ হবে না কিন্তু আপনার উইন্ডোজ মারতে হবে উইন্ডোজ মারার কারণে কি হয় আপনার যা কিছু পূর্বে এই জায়গায় ছিল আপনার উইন্ডোজে যা কিছু অ্যাক্টিভ হয়েছিল বা এই মানে উইন্ডোজের তো একটা ভার্সন আছে কিংবা একটা মানে কি বলে ওরা যে কোনো একটা কিছু উইন্ডোজ থেকে তো কানেক্ট করে নেয় যে এই অ্যাকাউন্টটা এপিসি তে আছে উইন্ডোজের সবকিছু নতুন হয় না চেঞ্জ হয় না যেমন আমরা রিস্টার্ট দেই না কি বলে এটাই আর কি তারা বুঝতে পারলো না যে পিসি তে কি নতুন ভাবে বলছেন নাকি আগে খুলে আসলে ওটা তারা বুঝতে পারলো না সমস্যা হবে না এটাই পরবর্তীতে আর কি ট্র্যাক করতে পারে না হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা এই কারণে আমি প্রথমে বলছি যারা যাদের অ্যাকাউন্ট আছে পুরাতন যে কাজ করেন নাই অনেকদিন যাব যে কাজ করেন নাই কাজ করার মানে রিভিউ নাই তারা আমি চাই যে উইন্ডোজ মেরে নতুন করে অ্যাকাউন্টটা খুলে দেবেন সেটা মেটে গেল স্যার আমি যে অন্য পিসি থেকে অ্যাকাউন্টটা খুললাম আমার ফোন কানেকশন দিয়ে আমি যদি আমার পিসিতে এখন লগ ইন করি তাহলে তো কোনো প্রবলেম হওয়ার কথা না তাই না আমার নেটওয়ার্ক আচ্ছা আপনার নেটওয়ার্ক দিয়ে আচ্ছা আপনার যে পিসিতে লগ ইন করবেন সেই পিসিতে কি অন্য একটা অ্যাকাউন্ট আছে লগ ইন না স্যার কোনো অ্যাকাউন্ট নাই নতুন এক করে উইন্ডোজ দিয়ে রাখছি ও আচ্ছা আচ্ছা না সমস্যা নাই অ্যাক্টিভ করতে পারবেন যেহেতু উইন্ডোজ দিয়েছেন সমস্যা নাই আর আমার ফোনে একটা অ্যাকাউন্ট লগইন করছিলাম একটু আগে যেটা আপনাকে বললাম পাসওয়ার্ড রিসেট করছিলাম এই অ্যাকাউন্টে লগ আউট করছে এর কারণে একবারে ব্রাউজারটা ক্লিয়ার ডাটা করে দেব আপনি এই মুহূর্তে যেটা করতে পারেন আপনি যাচ্ছেন যে ফোনের মধ্যে অন্য আরেকটা মানে ই করতে অ্যাকাউন্টে না 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 ফোনে একটু আগে আমি একটা পাসওয়ার্ড ফরগেট করলাম আপনাকে বললাম না পূর্বের যে অ্যাকাউন্টটা হ্যাঁ হ্যাঁ এইটাতে লগইন করছিলাম পরে লগ আউট করছি এখন আমি কি ব্রাউজার থেকে ক্লিয়ার ডাটা করে দেব না এই আমি ডাইরেক্ট লগ আমার যে অ্যাকাউন্ট এখন করলাম এটা আমি ইউজ করব কোনটা আচ্ছা আচ্ছা আপনার ফোনে যেটা আছে সেটা তো আপনার এটা কি বলে অ্যাপসটা অ্যাপস পুরনো টার্গেটটা অ্যাপস এর মধ্যে তো ফোনে তো অ্যাপস নাকি অ্যাপস এ লগইন করা না না এটা ব্রাউজারে ক্রোম ব্রাউজারে ও ক্রোম ব্রাউজারে আপনি ইমেলটা ওই যে ইমেলটা দিয়ে আগে পুরনোটা রাখছিলেন সেই ইমেলটা একটু চেঞ্জ করে ফেলুন আপনার আচ্ছা আচ্ছা আপনার যে পিসির মধ্যে যে ইমেলটা দিয়ে মানে রাখছেন ব্রাউজারে বা ক্রোমে সেই ইমেলটা দিয়ে দেন ইমেলটা চেঞ্জ করে ফেলেন তাই হবে আচ্ছা বুঝতে পারছি স্যার আর আপনারা অ্যাপস দিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন মনে হয় 50 এমবি না কত এমবি ছিল অনেক পূর্বে মানে এখন তো আর হাই করা হয় না সব সময় তো ডাউনলোড করে ইনস্টল করা হয় না আমাদের জন্য কি অ্যাপটা ভালো হবে না ব্রাউজারটা ভালো হবে স্যার কোনটা আমাদের জন্য সুবিধা হবে কোনটা অ্যাপস অ্যাপসটা ভালো হবে যার ইচ্ছা আর কি যে যেটা দিয়ে অ্যাক্টিভ থাকতে পারে সেটাই মানে অ্যাক্টিভ মানে অ্যাপসটা সুবিধা হবে হ্যাঁ অ্যাপসটাই ভালো তাহলে আমি অ্যাপসটা দিয়ে করছিলাম অ্যাপসটাই ভালো হবে হ্যাঁ অ্যাপসটাই ভালো কিন্তু মানে সুবিধার ক্ষেত্রে যদি কেউ ব্রাউজার দিয়ে অল স্ট্যাম থাকতে পারে কি সেই ক্ষেত্রে অ্যাপসটা থাকলে হবে কি আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন হ্যাঁ সেটাই কি আচ্ছা এখন আমাদের রিমন সাহেব ওনার কিন্তু অ্যাকাউন্টটা কমপ্লিট আর কে কে মানে এখন করছেন বা করতেছেন এরকম কেউ আছে আর কে কে আছে আমরা এখন করব বা করতেছি স্যার এটা পর কালকে না পরবর্তী ক্লাসে অ্যাসাইনমেন্ট হিসেবে দিব হ্যাঁ হ্যাঁ আমি আমি কিন্তু ইনশাআল্লাহ আমি কিন্তু আজকে তেমন কিছু করার নাই এই যে যারা এই যে পুরাতন ভাই আছে তারা কিন্তু করতে পারে বা আগে করছিল মানে খুব সহজ ভাবে করে ফেলতেছে মানে কি কিন্তু যারা নতুন আছে তাদের ক্ষেত্রে কারণে ওই হয়তো বা আমি গিক দেখাইতাম বা আরেকটা ক্লাস বাড়তো সেক্ষেত্রে আমি কিন্তু এটা একটু মানে কি করে দিলাম যে আমরা যারা ক্লাসে সামনের ক্লাসে থাকবো তারা কিন্তু কি
আমি চাইবো যে সবাই ফাইবারের যে অ্যাকাউন্টটা থাকবে সেটা যেন কমপ্লিট করতে পারে। এই কারণে কি শুধু আমি অ্যাকাউন্টে গেছি, সামনে গিগ দেখাবো, গিগগুলো একটা গিগ দেখাবো, গিগের উপর একটা কাজ থাকবে, কারণ হচ্ছে সাতটা গিগ করতে হবে, আপনাদের অনেক খুঁজতে হবে, দেখতে হবে, কিন্তু গিগটা করে কিভাবে সেটা দেখাবো। যারা পুরাতন তারা তো জানি, সেই বাইরে কিন্তু জানে, আর যারা নতুন তারা একটু জানতে হবে, শিখতে হবে, কিন্তু একটু খুঁজতে হবে। একটা নোট ডায়েরি নিয়ে বসতে পারবেন, আপনি নোট পেড়ে আলাদা লিখে লিখতে পারবেন, কপি করতে পারবেন, কপি করার পর সেই জায়গায় আপনি যে ডাইরেক্ট পেস্ট করে দেবেন এরকম হবে না, আপনার সমস্যা হবে। আর সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, আপনার শুধু এডিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, তারপর কি ওই জায়গায় পেস্ট করতে পারবেন, রাখতে পারবেন, নাকি কিছু বাদ দিতে হবে, অ্যাড করতে হবে, আইডিয়া নিবেন। মূল কথা হচ্ছে আইডিয়া, আইডিয়া নেওয়ার পর এডিট করবেন, মানে আপনার গিগের। হ্যাঁ জি বলুন, দুজন আজকে কি স্ক্রিনশট নেওয়া হয়েছে? স্ক্রিনশট মেবি একটা নিছিলাম, সম্ভবত দেখি স্ক্রিনশট আজকে 21/9/20 হ্যাঁ একটা নিছি, একটা নেওয়া হয়েছে, স্ক্রিনশটটা নিছি একটা। স্যার কিছু জানার ছিল জি বলেন। জি হ্যাঁ, তখন আমি বলতে চাইছিলাম আর কি, ব্যাপারটা তো এখানে আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলতেছি, আমরা সাধারণত অনেকেই সিম দিয়ে নেট ইউজ করি, অনেকে ব্রডব্যান্ড ইউজ করি। হ্যাঁ বর্তমানে যারা ব্রড ইউজ করতেছে তাদের তো শেয়ার আইপি দেওয়া হয়। হ্যাঁ আপনি রিয়েল আইপি নিয়ে নিতে পারেন, কিন্তু হচ্ছে রিয়েল আইপির কস্ট বেশি, তেমন পাওয়া যায় না ধরা যায় আর কি। সেক্ষেত্রে ফাইবারে একটা নাকি আছে রিকমেন্ড আছে যে আমার অ্যাকাউন্টটা যদি মানে একটা আইপি থেকে যদি একাধিক অ্যাকাউন্ট লগ ইন থাকে যে আমরা এখন আপাতত 10 দিন 15 দিন এরকম কিছু হবে না সম্ভবত, মানে এরকম হচ্ছে না, কারণ আমরা তিন বন্ধু মিলে যখন কাজ শিখতাম উত্তরাতে, তখন তিন বন্ধু মিলে একটা আইপি থেকেই কিন্তু আমরা এই করছি, অ্যাকাউন্ট গুলো খুলছি, প্লাস আর 10 দিন ছিলাম একটা আইপি থেকেই, আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু পরবর্তীতে আমরা আপনারা যখন কাজ করবেন বা কাজ পাবেন, তখন কিন্তু একটা আইপি দিয়ে প্রথমে খুলতে পারবেন, সমস্যা নেই। কিন্তু খোলার পর যখন আপনি অ্যাক্টিভ থাকবেন, যখন ওরা দেখবো যে আপনি আর্ন করতেছেন, আপনি টাকাটা উড়াইতেছেন বা আপনার অর্ডার কি বলে আপনি কাজ করতেছেন, অর্ডার কমপ্লিট করছেন, তখন কিন্তু তারা কি ভালোভাবে চেক দিব ই করবো, তখন আপনি যে কোনো একটা ই দিয়ে ই করতে পারেন, মানে ফোন দিয়া থাকতে পারেন। আমরা যখন খুলছিলাম তখন খোলার সময় তিনজনে কি আইপি দিয়ে খুলছিলাম, কিন্তু আপনি আপনাকে দেখবে যে আপনি কখন আর কি আইপিটা আপনার অ্যাক্টিভ আছে, আইপি সেটা দেখবে যে কখন কোন আইপিটা অ্যাক্টিভ আছে, রিয়েল আইপি না শেয়ার আইপি না ফোনের ডাটা, মানে সেটা তো তাদের কাছে দেখাবে বা ওইরকম কিছু তারা সিস্টেম করে নিছে, হয়তো আমরা দেখতে পাচ্ছি না বা জানতে পারতেছি না, তারা তো অবশ্যই জানবে। সেক্ষেত্রে আপনি যে কোনো একটা পরবর্তীতে আমি সবাইকে বলবো যে ফোনের যে নেটটা আছে আপনি যদি অ্যাক্টিভ থাকেন, আপনি হয়তো বা বলতে পারেন স্যার আমি তো অনেক টাকা দিয়ে ওয়াইফাই নিছি, আমি আবার ফোন দিয়ে ডাটা ইউজ করতে পারি, আপনার খুবই অল্প ডাটা লাগে যদি অ্যাক্টিভ থাকেন, বা বিভিন্ন কাজ করেন সেটা কাজের সময় আপনি ফোন দিয়ে অ্যাক্টিভ করলেন, আপনি কাজ করলেন ব্রাউজারে সেটা ওয়াইফাই দিয়ে করলেন, সমস্যা নাই। আর যদি আপনি রিয়েল আইপিটা নিতে পারেন সেটার জন্য আপনার জন্য অনেক বেটার। কারণ হচ্ছে আমার এই একটা আইপি তে আমি তো একাই ইউজার না, আরো অনেক ইউজার আছে, একাধিক যদি অ্যাকাউন্ট ওই আইপি তে থাকে সেক্ষেত্রে আমার আইপি আমার আইপি সমস্যা। এটা তো প্রথমেই বললাম আপনাদের যাদের রিয়েল আইপি আছে আর শেয়ার আইপি আছে, শেয়ার আইপিটা না ব্যবহার করে ভালো, রিয়েল আইপি নিতে পারলে ভালো, একটু টাকাটা একটু বেশি লাগে, হয়তো বা যেখানে কথার কথা
1 Mbps বা 2 Mbps যেটা 800 টাকা লাগে সেই জায়গায় 1200 টাকা লাগতে পারে 300 টাকা ডিফারেন্স এরকম থাকে মানে এরকম আমি অনেক আগে আর কি নিছিলাম জানতে চাচ্ছিলাম কিন্তু আমরা মূলত যারা ফ্র্যাঞ্চাইজি বা অনেক ফ্রিল্যান্সার কিন্তু ফোন দিয়েই করে কারণ বিভিন্ন জায়গায় যাইতে হয় বা সময় দেয় ফোন দিয়েই বেটার ঠিক আছে একটু বলো আচ্ছা স্যার ঠিক আছে মোটামুটি বোঝাই আমরা বুঝতে পারলাম কি বলতে তবে বর্তমানে এখন আমাদের মধ্যে অনেকে হয়তো বা লাইভ সার্ভার নিতে হয় হ্যাঁ সেক্ষেত্রে ডোমেইন হোস্টিং কেনা তো অনেক স্পেসিফিকেশন থাকে তাই না যে এই প্যাকেজে স্পেসিফিকেশন থাকবে এটাতে থাকবে ঠিক আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমি একটু স্ক্রিনটি শেয়ার করে দেখাতে চাচ্ছিলাম ব্যাপারটা স্ক্রিনটি শেয়ার করে আমাদের আমাদের এই জায়গায় এরকম কেউ আছেন না একজন হয়তো বা যে ডোমেইন হোস্টিং এর বিজনেসটা করেন সেক্ষেত্রে হয়তো দুই তিনটা চারটা পাঁচটা হচ্ছে আমাদের থাকবে সেই চারটা পাঁচটা যারা সাইট যেন ওইখানে আমি হোস্ট করতে পারি সেক্ষেত্রে কিরকম প্যাকেজ নিতে হবে বর্তমানে আমাদের কি ধরনের ভর্তি নিতে হবে সে সম্পর্কে আপনি যদি বলবেন যেমন এখানে অনেক কিছু বুঝি না যেমন এখানে অনেকগুলো ব্যাপার বুঝতেছি না যেগুলোর অর্থ কি আচ্ছা আপনার এত কিছু বুঝতে হবে না আপনার মূলত হচ্ছে গা মানে আমি আমি যেটা বলতেছি আপনি যে এটা নিবেন ডোমেইন হোস্টিংটা নেবেন আচ্ছা আমাদের শাহজাদা কবির সাহেব শুনতে পাচ্ছেন আমি একটু বলি শাহজাদা কবির সাহেব শুনতে পাচ্ছেন আপনি আপনাদের যেটা করতে হবে আপনি যদি নিজের জন্য নেন নিজের জন্য কিনেন আপনার এই যে যেটা দেখাইছে সেটা আপনার দেখতে হবে যে আপনার আপনি যদি পার্সোনালি নেন যে আপনি মানে আমি একটু এটাই জানি যে যেটা ভালো জিনিস 12 টাকা লাগে ঠিক না ওই জায়গায় তারা অনেক কিছু দিয়ে দিছে যে আছে যে এরকম এরকম কিছু আছে বা এরকম কিছু হবে অনেক কিছু দিয়ে দিছে সেই ক্ষেত্রে আপনার যে স্পিডটা কেমন থাকবে লুকটা কেমন থাকবে হার্ড ডিস্কের মধ্যে আছে না এসএসডির মধ্যে আছে আসলে ডাইরেক্ট ওনাদের সাথে কথা বলবেন আপনি যদি বাংলাদেশি কারো কাছে নেন ডাইরেক্ট ওনার সাথে ফোনে কথা বলবেন ফোনে কথা বলার পর তারপর আপনি কি নেবেন ওনারাই সবকিছু ফোনে বলবে ঠিক আছে আপনি এই জায়গায় অনেক অনেক কিছু হয়তো বা দিয়ে দিল কিন্তু এরকম তো নাও থাকতে পারে আপনি যখন হ্যাঁ আপনি যখন ওয়াইফাই নেন কেউ কি বলতে পারবেন যে যখন 2 Mbps বা 5 Mbps বলে দিছে বা 2 Mbps বলে দিছে 2 Mbps ডাউনলোড হয় বা 2 Mbps আসে কম হয় না এরকম হয় না শুধু আপনার এই জায়গায় প্রাইসটা লেখা আছে প্রাইসটা দেখলেন ঠিক আছে বা কতদিনের বা সবকিছু উনি কিন্তু বলে দিব আপনার এইগুলো বিষয়ে আপনি ওই হয়তো বা এরকম হতে পারে যে আপনি যে দেখে নিছেন আপনি জিজ্ঞেস করেন না আপনি শুধু অর্ডার দিলেন কিন্তু আপনাকে আপনাকে আমাকে জিজ্ঞেস করতেন এরকম হয় অনেক হয় আমাদের এক ভাই ওনার এরকম হয়েছে পরে লাস্টে তার এটা চেঞ্জ করতে হচ্ছে যে নক দেয় মেসেজ করে ইমেল দেয় কোনো রিপ্লাই দেয় না মানে কোন টাকার মধ্যে নিয়েছিল এরকম হয় অনেক সমস্যা হয় আপনি যখন ওনাকে কল দিবেন যে আপনি বলবেন যে এই যে 999 টাকা যেটা আছে এটা কিরকম সুযোগ সুবিধা কি কি আছে মত কি তারপর মানে লেখা আছে দিয়ে দিছে তারপরে ওনার মুখ দিয়ে শুনলেন কারণ পরবর্তীতে উনি যেন 2 নম্বরই না করতে পারেন তো উনি তো আমি দিছিলাম পরবর্তীতে সে তো চেঞ্জ করতে পারে তাই না
আমি মূলত আছি তো অনেকেই অনেকেই আছে, সেক্ষেত্রে আমি দু একটা জায়গা থেকে নিছি, সফটওয়্যার থেকে নিছি বা আমার বায়ো কিনে দিছে কোথা থেকে কিনছিল সেটা জানি না, মানে কিনে দিছে। মূলত আপনি দেখতে পারেন কোথায় আমি শুরু করতে পারলাম, আপনি সফটওয়্যার কেবল নিতে পারেন। বিভিন্ন জায়গা থেকে নেওয়া যায়, মানে আপনাকে আমি একটা বলে দিলাম, বলার পর ওই জায়গা থেকে কয়েকদিন পর মানে ভালো কিছু সাপোর্ট হচ্ছে না বা সমস্যা হচ্ছে, আপনি মেসেজ করতেছেন, নক দিতেছেন, রিপ্লাই দিচ্ছেন না, পরে বলবেন যে স্যার কি বলছে নাকি, এরকম সমস্যা হতে পারে। আর ক্লায়েন্ট এর মানে অনেক মানে অনেক তো প্রোভাইডার থাকে, যেমন আইএসপি অনেক থাকে, কিন্তু কিন্তু আইএসপি থেকে যাদের বৈশিষ্ট্য অনেক ভালো, যাদের সার্ভিস অনেক ভালো, আমাদের যেহেতু স্টুডেন্টের জন্য সাবডোমেইন দিচ্ছে আমাদের রাশেদ স্যার এবং কাউসার স্যার, ওনারা কিন্তু মানে প্রথমে বলছিল যে সবাই যেহেতু গভর্নমেন্টের প্রজেক্ট, সবাই যেহেতু লাইফ সার্ভারে কাজ করতে হবে, সবাই লাইফ সার্ভারটা প্রয়োজন, সার্ভারটা প্রয়োজন, কমিউনিস্টিংটা প্রয়োজন, সবাই নেন। তখন কিছু কিছু স্টুডেন্ট কমেন্ট করছিল মানে এটা পূর্বে বা অন্য বিষয়ে যে স্যার আমরা তো এত টাকা দিয়ে এখন কিনা পসিবল না, যে ভালো আমরা ডোমিনিস্টিংটা কিনতে চাই, যদি কিনতে হয় ফার্স্ট টাইমের জন্য অনেকবারে যদি কিনি 2-3 হাজার টাকা ভালোর মধ্যে কি লাগে, 2-3 হাজার টাকা এরকম, সেক্ষেত্রে এখন তো পসিবল না। পরে তখন তারা সাবডোমেনের ব্যবস্থা করছে, ওনারাও জানে যে ভালো কোথা থেকে, আমি আসলে যে আপনার শিওর দিব যে এই জায়গা থেকেই ভালো হবে, এরকম কিছু হবে, আমি আসলে মানে 2 নম্বরই হই, যেহেতু এটা বাংলাদেশ না, মানে পরবর্তীতে নক করলেও সাপি করে না। আমার নিজের ক্ষেত্রে এরকম হয়েছে যে আমি আরেকজনের জানিয়ে দিছি, কিনে দিছি, নক করি তখন ঠিকঠাক রিপ্লাই দেয় না, ওই সময় দিছে না, কথা বলতে পারতেছি না, ঠিক আছে, এরকম হয়, যার কারণে আমি শিওর আপনাকে এখানে দিতে পারবো না। এটা তো আহামরি কিছু না, সব জায়গায় পাওয়া যায়, আপনি একটু খুঁজে নিবেন বা কনফার্ম হবেন বা পরিচিত খুঁজবেন, ঠিক আছে। আমি বলে ইসলাম স্যার, কোনো সমস্যা হবে কিনা, কিংবা আমি আমার এমবি দিয়ে সিম থেকে ইউজ করবো কিনা, কোনটা করলে সব থেকে বেশি ভালো হবে, এই বিষয়ে আপনি কি মনে হয়? সেক্ষেত্রে সেক্ষেত্রে তাহলে আমি তাহলে ডেস্কটপে কিংবা এই ওয়াইফাই লাইনে আমি আইডিটাকে আমি লগইন করব না। আমি এটাই বলবো যে আমি মানে আমারটা বলতেছি যে আমি যখন অ্যাকাউন্টটা খুলছিলাম তখন শেয়ার আইডি দিয়ে খুলছিলাম, খোলার পর থেকে মানে যখন স্যার এরকম কিছু বললো তখন আমি ফোন দিয়েই চালাই বা চালাইছিলাম প্রথমের দিকে, বা এখন আমার যারা ফ্রেন্ড আছে বা যারা কাজ করতেছে ফাইবারে তারা কিন্তু আসলে ফোন দিয়েই চালাচ্ছে। আর ক্ষেত্রে আপনি প্রথমে খুলতে পারেন, সমস্যা নাই, মানে আমি আমি আমার ধারণা থেকে বলছি, আপনার ওই যে নিচে যে কিছু ক্যাটাগরি ছিল বা অ্যাওয়ার্ড ছিল বা তাদের যে রেকমেন্ডস গুলো ছিল বা যা কিছু আছে আমি একটু দেখতে বলছি বা দেখবেন যে এটা কি পসিবল কিনা, হয়তো বা তারা তো এগুলো আপডেট দেয় বা যে কোনো জিনিস চেঞ্জ করে না, অবশ্যই সবকিছু কিন্তু চেঞ্জ করে, সেক্ষেত্রে আপনি একটু দেখবেন। আর আমি এটাই বলবো যে ফোন দিয়ে করেন, প্লাস
এটা আপাতত আমি কিছুদিনের ভিতরে এটা আমি দেখি নাই অপশনটা, একটু দেখতে হবে আপনার, আপনি একটু খুঁজে দেখতে পারেন। ঠিক আছে, আমি বুঝলাম স্যার। জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, কারণ হ্যাঁ আমি আমি এটাই বলতে পারি, কারণ আমি কিছুদিনের মতো বলছি না, ওনা এক বছর দুই বছর আগে আমি আপনাকে বলে দিলাম, কিন্তু তারা সবকিছু অন্য এই যে অপশনটা ছিল বা যা কিছু লেখছিল এটা আপডেট করে দিল, অন্য কিছু লিখবো, তো সেক্ষেত্রে তো আমি আসলে বললে এটা লিগেল হইল না, তাই না? আর এটা জানি যে আমরা মানে যে কোনো একটা হয়তো বা রিয়েলিটি বা ফোনের ডাটা দিয়ে যে কোনো একটা দিয়ে অ্যাকাউন্ট খোলা ভালো, একটা দিয়ে লগইন করা লগইন থাকা ভালো, এটা মানে 100% শিওর। কোনো চেষ্টা বলতে চাচ্ছিলাম যে আমার পাশে এক ভাই তো উনি প্রবলেম ছিল, অনেক কোশ্চেন করতে কোশ্চেন করতে থাকেন তো ভালোই, কিন্তু আসলে রিয়েলিটি আর থেরাপি সম্পর্কে উনি জানতো না। আপনারা হয়তোবা রিয়েল আইপিটা ব্যবহার করবেন, আর না হয় কি ফোনের ডাটাটা ব্যবহার করবেন, যে কোনো একটা জিনিস ব্যবহার করবেন, শেয়ারটা আমি আসলে সাপোর্ট করতেছি না। জি স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, কারণ ওটা ওরকম হয় যে আমাদের যে স্যার ছিল ক্লাস ছিল তখনই বলে দিয়েছিল, তারপর থেকে আমরা ফোন দিয়েই ব্যবহার করতেছি অনেকেই, আর অনেকেই রিয়েল আইপি নিয়ে এনেছি। আমরা 26 জনের মতো সাকসেস হয়েছিলাম আপনার 4 জন, কারণ হচ্ছে গা যে আমরা 4 জনের মধ্যে 2 জন জানতাম আগে পূর্বে থেকে, তখন কোর্সটা ভালো ছিল না পেজ, আমরা 135 বা 135 নম্বর বেসের মধ্যে ছিলাম। আমি যে মানে ওই ওই যে ইনস্টিটিউটটা ছিল পূর্বে সেখান থেকেই 70 নম্বর বেসের ক্লাসগুলো দেখে ক্লাসগুলো শিখছি বা কাজ করছি শিখছি ক্লাসগুলো, তো যখন 135 ভাবছি যে লাইফ যে লাইফটা ক্লাস হবে সাথে স্যার থাকবে এটা মনে হয় বুঝবো ভালো, তখন দেখি তাদের বিজনেস এর জন্য মানে খুব মানে ওরকম ভাবে বোঝায় না, খালি উপর দিয়ে বইলা চলে আসা শেষ, বোঝানোর কোনো কোশ্চেন করার কোনো অপশনই থাকে না। তখন আর কি বলে যারা নতুন ছিল আর খুব দেখাইতো প্রচুর পরিমাণ ডেভেলপমেন্ট সহ দেখাইছিল, মাত্র 32টা ক্লাস ডেভেলপমেন্ট সহ কোড দেখে ওরা শেষ, ওরা কি ফ্রিল্যান্সার করবে, ফ্রিল্যান্সিং হবে, ফ্রিল্যান্সিং মানে কাজটা করবো কেমনে, করে সবাই জড়ে গেছে, 26 জনের মধ্যে 22 জনে চলে গেছে, 4 জন ছিলাম আমরা আল্লাহ রহমতে, এখন 4 জনের মধ্যে ইনশাল্লাহ 4 জনই আছে। এই জন্য যে আপনাদের কোর্ট না করে যারা নতুন আছে তাদেরকে ওয়ার্ডপ্রেসটা প্রথমে দেখানো হচ্ছে, আমরা কোর্টগুলো দেখবো কিন্তু কোর্টগুলো আমরা তেমন কঠিন কিছু দেখবো না, আর যেগুলো না হইলেই নয়, যেগুলো প্রয়োজন সে পর্যন্ত আমরা HTML CSS JavaScript দুটো স্টেপ শিখবো, সবগুলো যে খুবই কঠিন, যদি কঠিনই হইতো তারা এত বড় মার্কেট প্লেসে এত কিছু যে অ্যাকাউন্ট আছে উড়ে ওরা কাজ করতে পারতো না, ওরা শিখতে পারতো না, আমরা সবই শিখবো প্রয়োজন জানতে পারবো। শর্ট টাইমে কি এটা পসিবল? শর্ট টাইমে আমাদের যেগুলি না হইলেই নয়, ঠিক ওই পর্যন্তই যাবো যে পর্যন্ত আমাদের প্রয়োজন আছে আর আমরা শিখতে পারবো ইনশাল্লাহ, কারণ যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস পারি আমি এটা শিওর দিতে পারবো যে ব্যক্তি ওয়ার্ডপ্রেস পাবো সে HTML CSS পাবো JavaScript স্টেপ পসিবল। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস করার আগে আমি কিছু না ট্রাই করছিলাম আর কি HTML CSS না কাজ করার জন্য, মানে কঠিন লাগছে কিন্তু এখন ওয়ার্ডপ্রেস দু একটা কাজ করার পরে অনেক ভালো লাগে, সহজ মনে হয়। হ্যাঁ, অনেক অনেক মজা আসলে, আমাকে অনেক বন্ধু বলে, অনেক বন্ধু ছোট ভাই বলে ভাই কাজ যে করো এটা খুব কঠিন না, আমার এক বড় ভাই বলতেছে মামাতো ভাই উনি যে 2 দিন আগে মানে বলতেছে যে এটা কি আমি কি শিখতে পারবো, আমারে জিজ্ঞেস করতেছে, উনি মাস্টার্স কমপ্লিট করে বসে আছে, আমারে জিজ্ঞেস করতেছে যে আমি কি শিখতে পারবো মানে ওয়ার্ডপ্রেস, যে আপনারা কিন্তু ওই যে ওয়ার্ডপ্রেসে কাজ করেন কাজ কি এগুলোই থাকবে, সেই ক্ষেত্রে আপনারাই বলেন আপনারা কি কাজ করতে পারবেন না পারবেন, খুব কঠিন কঠিন না, শুধু আমি রাস্তাটা দেখাইতেছি বা এইভাবে করতে হয়, আর যারা পুরাতন আছেন বা জানেন অনেক কিছু আগে থেকে দেখছেন, যারা নতুন আছে রিসার্চ করা লাগবে স্যার, তাইলে পারা যাবে ইনশাআল্লাহ। জি কবি স্যার, বললাম স্যার বাইরে ইন্টারনেটে একটু রিসার্চ করতে হবে স্যার পাশাপাশি, তাইলে স্যার ইনশাআল্লাহ পারা যাবে।
গুড, এই যে আপনার কথা আমার মানে খুব লাইক দিলাম, মানে অনেক ভালো লাগলো। এই যে আমাদের কবির সাহেব যে বললো যে বাইরে রিসার্চ করতে হবে, হ্যাঁ এই যে আমি পূর্বে বলছিলাম যে একটা থিম দিল ক্লায়েন্ট এইরকম, যে এই যে আমি আপনাদেরকে এসটা দেখাইছি, আইডি দেখাইছি, বায়োডাটা দেখাইছে বা ডিবি দেখাইছে, বায়োমেট্রিক দেখাই নাই বা ওকমার্স দেখাইছে, এরকম কিছু দেখাইছে, হয়তো বা এরকম একটা প্লাগিন দেখাইলো বেবার বিল্ডার, এটা দিয়ে হয়তো বা কাজ করছেন না, কিন্তু এটা আমি আমিও দেখ কত কথা দেখাইলাম না, কিন্তু এটা ক্লায়েন্ট বলতেছে যে বেবার বিল্ডার দিয়া তুমি আমার একটা ওয়েবসাইট বানাই দেবো। এলিমেন্টর দিয়া যেমন মজার, খুব সহজ, স্টাইল আছে বা আলাদা আলাদা অপশন আছে, ক্লিক করলে কালার, ইমেজ, ব্যাকগ্রাউন্ড বা যেটাই দিতে চান, হেডার ফুডার সবকিছু ব্যবহার বিল্ডার, ঠিক তেমনি এরকম বললো যে ব্যবহার বিল্ডার দিয়ে তুমি বানাই দেবো, যে তোমাকে আমি প্লাগিন দিলাম, থিম দিলাম, তুমি কি এই জায়গায় বানাবো, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? যে আমার স্যারেও দেখাইলো না, আমি তো জানিও না, ওরা স্যারে তো দেখাইছে না, সেক্ষেত্রে কি করবেন? আপনার অনেক 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 প্লাগিন বলবে ক্লায়েন্টে, অনেক থিম বলবে, সেগুলো আপনাকে একটু সার্চ করতে হবে, গুগলে যাইতে হবে প্লাস ইউটিউবে যাইতে হবে, কিন্তু যে কোম্পানি বানাইছে আমি আবারও বলতেছি, সেই কোম্পানি কি একটা ভিডিও বানায় রাখছে কিংবা অপশনগুলো সেই থিমের মধ্যে লিখে রাখছে যে কিভাবে কাজ করে, কোথায় গেলে কি পাওয়া যায়, কি কি রিকোয়ার্স আছে, যে কি কি প্লাগিন গুলো ইনস্টল করতে হবে থিমের সাথে, কি কি ইনস্টল করতে হবে, কি কি প্রয়োজন, কোনটা করলে, সবকিছু কিন্তু ওরা একটু যে লিখে রাখছে। ওই যে আমাদের কবির সাহেব কিন্তু বলছে যে একটু খুঁজতে হবে, খুঁজে দেখবেন, একটা এক জিনিস একবার করার পর দ্বিতীয়বার আপনার খুঁজতে হবে না, আপনার জানা থাকবে অটোমেটিক, মাথায় চলে আসবে, এরকম যে আমি যে সবকিছু দেখাইতে পারবো এরকম কিছু না, কিন্তু আমি ঠিক ওরকমই দেখাবো যেগুলো কি আমরা আপনারা যেন ইনশাল্লাহ পরবর্তীতে পারেন, হয়তো বা আমি একটু দেখাই কিন্তু কষ্টটা আপনার করতে হবে পরবর্তীতে, হয়তো বা না কষ্ট করবো, কষ্ট করলে মিষ্টি হয়, যদি আপনি যেটা শিখবেন সেটা থেকে কি ওরকম রিলেটেড কাজ দিলে এক সময় কি আপনার পানির মতো সহজ হয়ে যাবে, মানে কাজটা দিলে করে দিতে পারবেন, একটু একটু খুঁজতে হবে, দেখতে হবে, যা আমি যে সবকিছু দেখাই দিতে পারবো এই শর্ট টাইমের মধ্যে, এরকম কিছু না, কিন্তু এরকম কিছু না যে আপনাদের দেখাবো না, যে আপনাদের এরকম কিছু যে এই যে দেখুন ডিবি অ্যাবাডা এস্ট্রাইড যেগুলো দেখানো হয়েছে এগুলো রিলেটেড একটা থিম দিলে কিন্তু আপনারা অবশ্যই ডেমো ইনপুট করতে পারবেন, যেখানে ডেমো থাকে, একটা কাজ দিলে কাজ করে দিতে পারবেন, ডেমোর যে কাস্টমাইজেশনের কাজটা থাকে ডেমো ইনপুট করে সেটা করে দিতে পারবেন, আমি জানি এখন। জি স্যার করা যাবে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনারা যে জিনিসটা নতুন থাকবে, যে জিনিসটা নতুন থাকবে হয়তো আমার মুখ দিবেন, আমি বিজি এই দেখেন এখন ক্লাস করাচ্ছি, আমার যদি অন্য বেসের একটা স্টুডেন্ট যদি এখন আমাকে কল দেয়, কল দিয়েও যদি বলে স্যার এই যে কাজ পাইছি আমার সময় আছে 3 ঘন্টা, আমি যতক্ষণ ট্রাই করছি বা আমি ক্লাসে শুরুতে শুরু করলাম বা আমার 2টা বাজে একটা বেশ আছে সেটা পর্যন্ত, এটা আমার ক্লাস শুরুতে নব দিল স্টুডেন্টে স্যার বা ডাইরেক্ট কল দিল, স্যার আমার তো একটা কাজ পাইছি আমার 3 ঘন্টা 2 ঘন্টা সময় আছে, 2 ঘন্টা কাজটা ছিল, এটা তো স্যার আপনি আমাকে দেখান নাই, এটা আমি পারতেছি না স্যার, আমি স্যার এটা এখন কিভাবে করবো স্যার একটু করে দেন, দেখেন এই যে আপনাদের যে ক্লাসটা নিচ্ছি আমি এখন, তখন সেই ক্লাসের মধ্যে কি আমি এখন তাকে কাজ করিয়ে দিতে পারবো, আপনারা বলেন, এখন আপনাদের ক্লাসের মধ্যে যদি কেউ নক দেয় কাজ করতে বলে, এখন আমি তার কাজটা করে দিব না আমি ক্লাস করবো, আমার কোনটা করতে হবে, আমার ক্লাসটা করতে হবে, আপনাদের ক্লাসটা নিতে হবে, সেই ক্ষেত্রে কি করতে হবে, যে উনি যে আমাকে নক দিল কাজ করার জন্য, যে স্যার আমি এই কাজটা পাচ্ছি আমার সময়টা আছে এতক্ষণ আমি পারছি না, আর গুগলে একটু দেখতে হবে, ইউটিউবে দেখতে হবে, একটু খুঁজতে হবে, খুঁজলে অবশ্যই যে যেটা থিমটা আছে প্লাগিনটা আছে কি যেটা দিয়ে কাজ করা যায় সে অবশ্যই সে ওয়েটা আছে, রাস্তাটা আছে, কোথায় গেলে কাজ পাওয়া যায় সেটা কি ইউটিউবে বলেন, যে যে কোম্পানিটা ওয়েবসাইট বানাইছে, সরি ওয়েবসাইট না, যে থিমটা বা প্লাগিনটা বানাইছে সেখানেও আছে অ্যাবাউটের মধ্যে বা যে কোনো জায়গার মধ্যে লিখে রাখছে, বা ওই বিষয়ে আরো কাজ আছে ইউটিউবে পাবেন গুগলে পাবেন, একটু খুঁজতে হবে এইটুকু জাস্ট, ঠিক আছে, একটু খুঁজে খুঁজে দেখতে হবে, যে তাই বলে যে আমি যে আপনাদের সময় দিব না এরকম না, বা আমি যে সময় যে আমার কাছে থাকবে এই যে ক্লাস নিতেছি অন্য কাউকে এখন টাইম দিতে পসিবল না, আপনাদের এটা ইম্পর্টেন্ট বিষয় ক্লাস নিচ্ছি শিখতেছেন এরকমই, ঠিক যে আমাদের কবি সাহেব যখন বলছে যে ক্লাসগুলো মানে মাঝে মধ্যে খুঁজতে হবে দেখতে হবে, হ্যাঁ এটা ভালো, অনেক ভালো একটা কথা বলছে, আমরা সবাই দেখবো খুঁজবো যে কোনো জিনিস একটু বেশি দেখবো একটু বেশি শিখবো, পরবর্তী না যে এরকম না যে মাথা নষ্ট করে ফেললাম যে একদিন সে একটু যে সবকিছু দেখে ফেলবো, এরকম কিছু না যে একটা নেই সময় দিয়ে শেষ করে ফেললাম, এক থিম দিয়ে এক লাগিয়ে নিয়ে যে কোনো একটা বিষয় নিয়ে, এরকম না, সবকিছু মানে জানতে হবে।
বুঝতে পারছি আক্তার, রিজওয়ান সাহেব, জাহাঙ্গীর আলম সাহেব, কামাল সাহেব, কবির সাহেব, তাইজুল ইসলাম সাহেব, রিমন সাহেব উনি করে ফেলছেন, আরমান রহমান সাহেব, আমাদের আমিনুল ইসলাম সাহেব, আমরা সবাই আছি। আমি আশা করবো ইনশাল্লাহ আপনারা এটুকু সহজ অ্যাকাউন্টটা মানে খুলবেন, আগামী ক্লাসে আমি দেখবো, তারপর আমরা সাধারণভাবে বা যেভাবে হোক না কেন কি আমি আপনাদেরকে গিগ দেখাবো। গিগটা হচ্ছে আপনাদের ইনপুট দেখেন, আমি আপনাদের সাথে অত ডাবল কথা বলতেছি বা হ্যাঁ ইনশাল্লাহ ডাবল কথা বলতেছি কিংবা বেশি বেশি অতিরিক্ত কথা বলতেছি বা এই যে আজকে কাজ একটু দেখাইছি, কিন্তু কেন বলতেছি আপনাদের জন্য যেন আপনারা কি ভালো কিছু করতে পারেন। হয়তো বা এটা বলতে পারেন স্যার আপনি কম দেখাচ্ছেন, যারা পুরাতন আছেন কম দেখাচ্ছেন, কিংবা কথা বেশি বলতেছেন, বেশি কথাবার্তা বলতেছেন, সেই ক্ষেত্রে আমরা ভালো কিভাবে হচ্ছে আমাদের না, এটুকুই যে আপনাকে শুধু যদি লাড়া আমি দেখাই যাইতে পারি, দেখাই খালি যে কোনো জিনিস আমাদের যদি এমনি আইপি ব্যাপারে বা এমনি যদি আমাদের কেউ কোনো ক্লায়েন্টে কমপ্লেন না করে বা আমি একটা কাজ দিলাম যেটা আমি করতে পারবো না ওরকম কাজ, ওই জায়গায় কিন্তু সবকিছু আপনি আপনাকে যদি বলে একটা যে প্লাগইনেট করতে কি পারবেন কি পারবেন না এমন স্যার, হ্যাঁ অবশ্যই পারবো পারবো, এই তো এরকম উনি হয়তো বা একটা বলবে যে একটা থিম দিবে যে তুমি এটা ইনস্টল করো, একটা ডেমো ইনপুট করতে দিবে বা তুমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে দিবে লগইন অ্যাক্সেস দেওয়ার পর কমিউনিকেশন এর, তাই এরকম কিছু দিবে আমরা ওইগুলোই নিব যেটা পারবো, কিন্তু আমরা এরকম বড় কাজ নিলাম যে $500 দেখাই $1000 দেখাই আমি কাজ নিলাম আমি কাজটা পারতেছি না, পরে হয়তো বা আমার রিভিউ আছে 5-10 রিভিউ দেখার পর ক্লায়েন্ট বলতেছে হ্যাঁ আমার যদি এটা অন্য ক্লায়েন্টের কাছে $1000 লাগে টপ রেটেড বা লেভেল 1 লেভেল 2 এর মধ্যে, তার আমি $500 দিয়ে কাজটা করাইতে পারতেছি, একটু মুখ করে দেই কি বলে, যদি 5টা রিভিউ আছে সে 5টা রিভিউ পাইছে সে তো অবশ্যই কাজ পারে, নইলে তো 5টা রিভিউ কেউ দিত না, সেই ক্ষেত্রে আপনার এই কাজটা দিবে আপনি $500 দেখা, হ্যাঁ এটা তো আমি করবো, কিন্তু আপনি ওই রকম তাই নিবেন যে কাজ যেন করতে পারেন, আর যে একটু মানে সাধারণ জিনিস যে হয়তো বা দু একটা জিনিস অপশন না মানে দেখছেন না বা করছেন না এটা খুঁজে নিতে পারবেন। জি আর এজন সফটওয়্যার এর কাছে আচ্ছা এরকম টাই নিবেন আপনারা যে করা যায় বা ক্লায়েন্টে যেন ফাইবারে যে কোনো ই না করে আপনার আপনার বিরুদ্ধে কিছু না বলে যে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায়, ঠিক আছে ওরকম কিছু নিবেন না। আর আপনার যেহেতু আপনি বলছেন যে অ্যাকাউন্টটা কি ব্যান বা অফ হয়ে যায় কিনা আর কি, হ্যাঁ অফ হয় এরকম এখন পর্যন্ত হয়েছে না, যদি ওনাদের যে ফাইবারের যে সার্ভারটা আছে বা যদি হ্যাক হয় বা হ্যাক করে বড় ধরনের সমস্যা হয় বা অফ হয়ে যেতে তো সবারটাই হবে, তো অন্যান্য মার্কেট প্লেস আছে সেগুলোতে পরবর্তীতে দেখা যাবে সেটা আলাদা কথা, কিন্তু এখন পর্যন্ত এরকম প্রবলেম হয় না, আপনার যদি পার্সোনালি কোনো সমস্যা না হয় আর কি ইমন সাহেব, বুঝতে পারছি হ্যাঁ স্যার স্যার বুঝতে পারছি স্যার প্রবলেম নেই, এমনি অফ হওয়ার কোনো মানে সময় ই নাই কোনো ওয়ে নেই এমনি অফ হবে না যদি আপনার পার্সোনাল কোনো সমস্যা না হয় এটাই। স্যার এখন বর্তমানে আমি শুধু ফাইবারে অ্যাকাউন্ট করব অন্যান্য মার্কেটপ্লেসে বর্তমানে যাচ্ছি না, অন্যান্য আপনি যদি 10 টাকায় বাইরে রিকোয়েস্ট দেন ওয়ানে চলে যান বা আপনার কিছু রিভিউ হয়ে যায় তখন কিন্তু আপনি এটাতে ক্লাস করতে পারতেছেন, আপনি freelancer.com এ বা Upwork-এ রাখলেন বা অন্যান্য পরে যাবেন সমস্যা কি, এটাই কিন্তু আমাদের জন্য মূলত এটাতে পসিবল, যারা আসলে $1000 ইনকাম করতেছে $1000-5000 পর্যন্ত ইনকাম করতেছে, আমার স্টুডেন্ট যারা আছে আমি কি মানে অফলাইনে জায়গাদের ক্লাস হচ্ছিল বানিয়েছিলাম তাদের মাসে $1000, আর যে আসলে কি যারা অলস বাঙালি হচ্ছে অলস জাতি $500 ইনকাম করলে পারলে মাসে কিছু করতে চায় না, সপ্তাহে 15 দিনে একটা করে কাজ করে, তার যে পূর্বের ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টে যখন লোক দেয় তখন একটু কথা বলে একদিন দুদিন কাজ করে মাসে $2-3 কাজ করে $500-600 হয় তারপরে কাজ করতে চায় না, এরকম আপনি যদি ফাইবার থেকে কাজ করেন $5000 ইনকাম করা পসিবল আল্লাহর রহমতে যদি সৃষ্টি করতে চায়,
আপনি তো ওসিল্লা দিনের মালিক কে সৃষ্টি করতে এটা মনে রাখেন এটা থেকে পসিবল অনেক কাজ আছে আপনি হ্যাঁ অন্য মার্কেট প্লেসে করতে পারেন এটাতে আপনি একটাতে যদি আপনি দাঁড়াইতে পারেন অন্য আরেকটাতে অন্য আরেকটাতে দাঁড়াইলেন সমস্যা কি সমস্যা না বুঝতে পারছি আমিনুল ইসলাম সাহেব জি স্যার আচ্ছা রেজওয়ান রেজওয়ান সাহেব কিছু বলতে যাচ্ছিলেন তখন নাকি স্যার ওই আমি বলছিলাম যে ধরেন আপনি একটা কাজ নিলেন ঠিক মতো পারলেন না মানে অর্ধেকটা বা অর্ধেকের বেশি বা মন মতো পারলেন না তখন কি ওই টাকাটা পে করবে ক্লায়েন্ট না না আপনি যদি ওইরকম কিছু হয় আপনার অ্যাকাউন্টে একটু সমস্যা হবে আপনি যদি রিপোর্টটা কমপ্লিট করেন হ্যাঁ স্টার তো খারাপ দিবে মানে রিভিউ তো খারাপ ব্যাড দিবে কিন্তু আপনি টাকা নিতে চাইলে তো সে রিভিউ দিবে যদি আপনাকে আপনি যদি টাকা নেন যে অর্ডার কমপ্লিট করেন এরকম কিছু ক্লায়েন্টে বলেন দেখো এই পর্যন্ত পাইছি আর পাইতাম না আমি এইটুকু পাইছি আর করে দিতে পারতাম না আমি অনেক কষ্ট করছি দেখছি আমি আর পাইতাম না ধরো তোমার হচ্ছে আর তুমি কথা বলতে পারবো না এরকম মানে কথা কথা বলবো তখন কি ওই অবস্থায় শেষ চলে যাবে হ্যাঁ সে তো রিভিউ খারাপ দিবেই আর যদি বুঝাইয়া বলেন যে দেখো ভাই এই যে আমি 70% কমপ্লিট করছি 30% কমপ্লিট করতে পারি নাই এটা আমি পারতেছি না দেখো আমি খুব চেষ্টা করতেছি মানে বুঝাইয়া বললেন যদি ভালো ক্লায়েন্ট হয় মানে মন মানসিকতা ভালো হয় সে কিন্তু আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি যতটুকু করছো আচ্ছা মানে এরকম মানে মন মানসিকতার একটা ব্যাপার পৃথিবীতে যে আমি বলছি যে হাতের মধ্যে কষ্ট এক সময় সবাই এক সময় না মানে মন মানসিকতার একটা ব্যাপার থাকবে আর এরকম ক্লায়েন্ট থাকবে যে বলবে যে তুমি এটা ক্যান্সেল করে দাও মানে ওরকম যদি হয় ক্লায়েন্ট যদি ভালো হয় মাঝে মধ্যে বলবে যে তুমি ওটাটা ক্যান্সেল করো হয়তো আপনার একটু অ্যাকাউন্টটা একটু রেটিং ই টাইপটা একটু কম হবে মানে কমে যাবে রেটিংটা কমে যাবে কিন্তু আপনার ওরকম হতে পারে আর যদি ওরকম ক্লায়েন্ট হয়ে যায় টাকা গেছে গেছে আকল দিয়ে দিই কথার কথা এরকম বলে যে অ্যাকাউন্টের আকল দিয়ে দিই বা কি বলে চলে যাবে আর ক্লায়েন্ট যখন অর্ডার করে ওনার অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ করে নিতে হয় মানে ওনার যে ব্যালেন্সটা আছে বা ব্যাংক অ্যাকাউন্ট আছে অ্যাক্টিভ করলে আপনাকে মানে আপনাকে যখন অর্ডার দিবে অর্ডার কমপ্লিট মানে হওয়ার পর ওনার টাকাটাও কিন্তু আপনার অ্যাকাউন্টে শো করবে বা মানে ইয়েতে ফাইবারে চলে আসবে ফাইবারের অধীনে চলে আসবে আর কি ওনার ই থেকে আপনি যদি ক্যান্সেল করে দেন ওটাতে টাকাটা চলে যাবে ঠিক আছে জি 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 হ্যাঁ এরকম ওনার মন মানসিকতা বা আপনার কথাবার্তা বিভিন্ন ধরনের মানসিক হয় না আপনি একজনের সাথে ভালো ব্যবহার করলেন উনি খুব ভালোবাসবে আর যদি বা আপনার অনেকে হইতে পারে না এরকম হয় না আপনার আমার সাথে হয়তো অনেকে কথাবার্তা ভালো লাগে না উনি ভালোভাবে বলে না মানে ওনার কথা শুনতে মন চায় না বা উনি কথা অতিরিক্ত কথা বলে বা এক্সট্রা বেশি কিছু বলতেছে মানে ইয়ার বাইরে আর কি যে প্রয়োজনের বাইরে মানে বেশি বেশি বা যেটা প্রয়োজন নয় সেটাও বলতেছে এরকম লুক নাও তো ভালো লাগতে পারে হয় না এরকম আপনার আমার ক্ষেত্রে হয় কিন্তু এরকমই ক্লায়েন্টের ব্যাপারে এরকম হইতে পারে তো আপনি সুন্দর করে বুঝাইলেন বললেন এরকম হয় অনেকে দিন মানে স্বাভাবিক যে আপনি কাজ করতে পারবেন না বা অর্ধেক কমপ্লিট করলেন বা 70% কমপ্লিট করলেন বা একটা জিনিস বুঝতে পারতেছেন না ক্লায়েন্ট যদি মন মানসিকতা হয় ভালো আপনি যদি বুঝাইতে পারেন অবশ্যই সে হয়তো বা আপনাকে যদি নাও রিভিউ অনেক ক্লায়েন্ট রিভিউ দেয় না এরকম বা 90% কাজ করলেন 10% রয়েছে রিভিউ দিল না অনেক ক্লায়েন্ট দেয় মন মানসিকতা ভালো হয়ে যে না সে এইটুকু পারছে না সমস্যা নাই এটুকু অনেক ক্লায়েন্ট ভালো রিভিউ দেয় 5 স্টার আচ্ছা যাই হোক অনেক কথা বললাম সাধারণ একটা কাজ মানে আমাদের প্রত্যেক লাইফের জন্য বড় একটা ভালো কিছু একটা যে ফাইবারটা এটা আমরা যারা যারা আমাদের ইমন সাহেব কমপ্লিট করছে যারা যারা ফাইবার অ্যাকাউন্ট নাই বা খুলতে হবে সবাই খুলে ফেলি যেটা একটা ব্যাপার হচ্ছে আর এটা আমাদের অ্যাসাইনমেন্টে থাকবে আমি সবারটাই দেখবো ইনশাল্লাহ আমি ক্লাসে সবাই এই যেরকম বিমন সাহেবের মতো ক্লাসে যাবেন মানে ঢুকবেন দেখবো কারণ এটা আমাদের প্রয়োজন দেখেন এটা আমি মানে এরকম ভাবে বলতেছি যে আপনারা এখন বাধ্য কেন যে এটা আপনার ভালোর জন্য ঠিক আছে না জোরটা করতেছি বা এরকম ভাবে বলতেছি যে আপনার এখন খুলতে হবে বা করতে হবে আপনার ভালোর জন্য আর যদি এরকম বলতাম এটা খুলতে পারেন বা পরে খুলতে পারেন আপনার ইচ্ছা
আমার দেখা নেই কথা আমি দেখাই যাচ্ছি আমি খেলতে পারলে আপনার ইচ্ছা করে এটা বলতে পারতাম এরকম কিছু না বলে যে আপনি যেন এটা কাজ করতে পারেন ভালোভাবে কাজ করতে পারেন বা অ্যাকাউন্টটা প্রয়োজন আর্ন করতে পারেন সেই ক্ষেত্রে আর কি এটা আমাদের কি লাগবেই আর এটা কি এটা অ্যাসাইনমেন্ট এটা আমাদের থাকবে উনি আমাকে পার্সোনালি অনেকে নোট দিছে বা গ্রুপে কে জানে বলছে বা অনেকের অনেক সমস্যা আছে যার কারণে ক্লাসে আসতে পারতেছে না আমাদের আরমান রহমান স্যার আমাদের প্রথম ভিডিওটা কি আপলোড হয়েছে জি হয়েছে আচ্ছা আরমান রহমান স্যার আপনাকে ধন্যবাদ আমাদের দ্বিতীয় ভিডিওটা আপলোড করে দিবে আর আমরা যারা আছি তারা তো ক্লাসটা দেখবেই বা পরবর্তীতে ওরা কমপ্লিট করবে এটা মানে শর্ট রাখছি কারণ অনেকে আসতে পারছে না হয়তো বা সামনের ক্লাসে আসবো আমার জন্য দোয়া করবেন সামনের ক্লাসে ইনশাআল্লাহ আল্লাহ জন্য আমাদের সৃষ্টিকর্তা সুস্থ ভাবার জন্য ক্লাসে নিয়ে আসে আমাদের ফাইবার কমপ্লিট হওয়ার পর আরো অনেক কাজ আছে অনেক কিছু শেখার আছে ওইগুলো আমরা ইনশাল্লাহ শিখব ঠিক আছে ইনশাল্লাহ অনেক কিছু শিখব জি স্যার